তাহলে না। একটু তেলাওয়াত করে দেন মেহরবানি করে। আচ্ছা একটু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه كتابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق ومن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله। ارشاد হচ্ছে যিনি নবমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা, দয়াময়, কেউ তার সাথে কথার অধিকারী হবে না। যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধ ভাবে দাঁড়াবে, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে। এই দিবস সত্য, অথবা যার ইচ্ছা সে তার পালন কর্তার কাছে ঠিকানা তৈরি করুক। আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের গুণ বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কুরআনিল আজিম। আল্লাহুম্মা রাব্বানা লা তুহলিকনা রাব্বানা হাব লানা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউ ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মহাশূন্য যেমন স্যার চলে আসছেন, স্যার আমাদের তেলাওয়াত হয়ে গেছে, তেলাওয়াতের পর্ব শেষ, আপনি শুরু করতে পারেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার সাউন্ড শোনা যায়? জি স্যার, ঠিক আছে।
দেখা যায়? জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ দেখা যায় স্যার। প্রেজেন্ট আমরা অবজারভেশন 13 পর্যন্ত পড়েছিলাম লাস্ট ক্লাসে, জি স্যার। আজকে আমরা অবজারভেশন 14 থেকে পড়ব। তো আমরা যে সাবজেক্ট পড়তেছি একটা নিরস সাবজেক্ট, তো মনোযোগ দিয়ে শোনেন। সেখানে প্রথম মানে চারটের কথা বলা হয়েছে এই কারণ হতে পারে। তারপরে 4 নম্বরটা বলা আছে, উপরে 3টা যদি না থাকে তাহলে 4 নম্বর এই জায়গাটা দেখতে কাইন্ডলি। জি স্যার, এটা হলো যে 1 মাস ওষুধ দেওয়ার পরে, জি স্যার, ওষুধ দেওয়ার 1 মাস পরে রোগী যখন আপনার কাছে আসলো, এবং রোগী একটা সমস্যা হইতে পারে যে রোগী নিজে খুব লাজুক টাইপের, খুব গোপনীয়তা রক্ষা করে, সহজে নিজের দুর্বলতার কথা বা নিজের মধ্যে কোনো চেঞ্জ হলে সেগুলো প্রকাশ করতে চায় না, এই ধরনের রোগীদের ক্ষেত্রে হিসাব আলাদা, যেটা আমরা 14 নম্বরে পড়ব। কিন্তু রোগী লাজুক না, রোগী সিক্রেটিভ না, কোনো কিছু গোপন করার স্বভাব নাই, সে দেখলেন এরকম রোগী, কিন্তু রোগী বলতেছে তার মধ্যে কোনো চেঞ্জ আসতেছে, তাহলে সে ক্ষেত্রে কি হইতে পারে? তো পেশেন্ট যদি উপরে লেভেলের হয়, যে হেলথ লেভেলে যাদের অবস্থান উপরের দিকে, তো সেখানে রোগী ডাক্তার যদি বুঝতে পারে যে আমি যে ওষুধটা সিলেক্ট করেছি, কারণ সিলেকশনটা আমার একদম সঠিক, ডাক্তার একদম এই ব্যাপারে কনফিডেন্ট যে আমি ওষুধটা দিয়েছি, সেটা রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ, তারপরেও রোগীর মধ্যে কোনো চেঞ্জ আসতেছে না, কেন চেঞ্জ আসতেছে না তার কিছু কারণ হতে পারে। 4টা কারণের মধ্যে একটা হলো, সেটা মোস্ট প্রবাবল রিজন, সেটা হলো যে আমরা যে ওষুধটা দিয়েছি সেই ওষুধটা ওষুধটাতেই গলদ আছে, ওষুধটাই মানে ত্রুটিপূর্ণ, সেটার হয়তো ঠিক মতো শক্তিকরণ করা হয় না, বা ওষুধটা ঠিকভাবে সংরক্ষণ করা হয় নাই, ওষুধের ক্রিয়াটা ওইখানে ওষুধটাই নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অন্য কোনো কোম্পানির ওষুধ বা অন্য বোতল থেকে আমাদের ওষুধটা সংগ্রহ করতে হবে। 2 নম্বর হলো পটেন্সি ওয়াজ ইনকারেক্ট, হয়তো আমরা যে রোগীর জন্য যে শক্তিটা নির্ধারণ করেছি সেই শক্তিটা রোগীর জন্য হয় অর্থাৎ খুবই কম অথবা অতিরিক্ত মাত্রায় বেশি, তো 2টা বেশি হইলে এই ধরনের হলেও রোগীর মধ্যে হয়তো কোনো প্রতিক্রিয়া ওষুধটা নিয়ে আসে, সেক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত হাই পটেন্সিও দেওয়া যাবে না, একবার ল পটেন্সিও দেওয়া যাবে না, রোগীর অবস্থা বুঝে আমাদেরকে সঠিক পটেন্সি নির্ধারণ করতে হবে। 3 নম্বর যে পসিবিলিটিস, যেটা সহজে হয় না কদাচিত ঘটে, সেটা হলো যে কোনো কারণে হয়তো ওষুধটার অ্যাকশন নষ্ট হয়ে গেছে, ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যায় এরকম কিছু কারণ আমরা এর আগে পড়েছি, হয়তো সে কোনো এমন কোনো কেমিক্যাল ড্রাগ গ্রহণ করেছে, হয়তো কফি খেয়েছে অথবা ডেন্টাল কোনো কাজ করেছে, তো এগুলো করলে ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে যায়, তো তখন দেখা যায় যে সঠিক ওষুধ দেওয়ার পরেও রোগীর মধ্যে কোনো পরিবর্তন হয় না, কারণ আপনি যে ডোজ দিয়েছেন রোগীর ওই সমস্ত কার্যকলাপের কারণে তার ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে গেছে। দ্য ফোর্থ যে কারণটা হইতে পারে, যে আপনার সিলেকশনটাই হয়তো সঠিক হয় নাই। 4 নম্বর কারণটা হইলো যে আপনি যদিও আপার মোস্ট লেভেলের রোগী, আপার মোস্ট লেভেল যারা যাদের থাকে তাদের
আমরা জানি সিম্পটম গুলো একদম ক্লিয়ার কাট থাকে, পরিষ্কার থাকে, সেখান থেকে খুব সহজেই খুব সহজেই যে কেউ ওখান থেকে সঠিক ওষুধ সিলেকশন করতে পারতাম, কিন্তু তারপরে হয়তো আপনি সঠিক ওষুধ সিলেকশন করতে পারেন। তো এই কারণে হয়তো আপনার মধ্যে মধ্যে ওষুধে কাজ করেনি। তো ইফ দ্য ফার্স্ট থ্রি পয়েন্টস আর ইলিমিনেটেড, ধরুন আপনি দেখলেন রোগীর মধ্যে প্রথম তিনটা কারণের কোনোটাই ঘটে নাই, যে ওষুধ দিয়েছেন সেটা ওষুধটাও কারেক্ট আছে, কারণ এমন ওষুধ দিয়েছেন যে ওষুধ দিয়ে আপনি বহু ক্ষেত্রে রেজাল্ট পাইছেন, আপনার কাছে এই শিশুটা একদম পরীক্ষিত, কিন্তু রোগী এসে বলতেছে তার মধ্যে কোনো রেজাল্ট নাই, তাহলে আপনি যদি নিশ্চিত হন যে আপনার ওষুধ যেটা প্রদান করছেন সেই ওষুধে প্রস্তুত প্রণালীতে কোনো সমস্যা নেই। নাম্বার যদি দেখেন যে পটেন্সি যেটা দিচ্ছেন সেটাও অ্যাপ্রোপ্রিয়েট আছে রোগীর জন্য, আর রোগী এমন কিছু কার্যক্রম করে নাই বা এমন কিছু খায় নাই যার কারণে তার ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক এটা কোনো কিছু হয় না, এই প্রথম তিনটা কারণ যদি রোগীর মধ্যে না পান তাহলে আপনি চতুর্থটা মনে করবেন যে আপনি যে ওষুধটা দিয়েছেন হয়তো আপনার ওষুধটা যথাযথ সিলেক্টেড হয় না, ভুল ওষুধ রোগীর জন্য ক্রিয়া করেছেন সিলেকশন করে। এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে কেসটা আবার ভালো করে স্টাডি করতে হবে এবং রোগীর জন্য একটা যথাযথ ওষুধ খুঁজে পেতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় একটা জিনিস হয় যে অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, আমরা সবসময় যে ওষুধ গুলা সচরাচর ব্যবহার হয় সেখান থেকে ওষুধ সিলেকশন করি, দেখলাম আমাদের পলিক্রেস মেডিসিন, যেরকম কোন রোগী হয়তো আপনার আসলো কোমর ব্যথার জন্য বসে থাকলেই বাড়ে, নড়াচড়া করলে কমে যায়, তো এরকম লক্ষণ এগুলো মিললে আমরা সাধারণত রাষ্ট্রের দিকে চলে যাই, কিন্তু এরকম আরো অনেকগুলো মেডিসিন আছে যেগুলো এই ধরনের লক্ষণ তৈরি করে, সেগুলো ছোট মেডিসিন হয়তো সেগুলোর দিকে আমাদের দৃষ্টি যায় না। তো আপনি হয়তো যে রোগীকে রাষ্ট্রক দিয়েছেন সেটা সত্যিকারের রাষ্ট্রক সুটকেস না, হয়তো সেটা ম্যালেরিয়া নাই, ছোট মেডিসিন ম্যালেরিয়া নাই, হয়তো সেই রোগীতে আপনি ভ্যালেরিয়ানা যা ক্লিয়ার কাট যতটুকু লক্ষণ ছিল সেটা ভ্যালেরিয়ানার মধ্যে আছে, ভ্যালেরিয়ানা দিলে রোগী ভালো হয়ে যায়, তো আপনি হয়তো তার পলিক্রেস মেডিসিন রাষ্ট্রক দিয়ে শুরু করছেন, সেই কথাগুলোই দুটোর কাজ করছে। অনেক সময় দেখা যায় যে একটা ছোট কোনো ওষুধের রোগী কিন্তু আমরা সচরাচর কি করি পলিক্রেস মেডিসিন প্রেসক্রাইব করি, যার কারণে আমরা পলিক্রেস ওষুধই দিয়ে ছোট ওষুধের দিকে দৃষ্টি দিই না, যার কারণে আমাদের ওষুধ সিলেকশনটা ভুল হয়। যে এরকম এখানে একটা কারণ দিচ্ছে, কোনো রুগী তো অ্যাংশাস, তার মৃত্যু ভয় আছে, তারপরে সে সবসময় চায় তার কাছে কেউ লোকজন থাকুক, তো এই রুগী যখনই পানি পিপাসা তার থাকে তার ঠান্ডা পানি একজন খেতে চায় কিন্তু ঠান্ডা পানি পেটে যাওয়ার পরে বমি হয়ে যায়, তো এরকম রুগী সাধারণত ফসফরাসের আমরা দিই এরকম রুগীর কাছে, কিন্তু দেখা যায় ঠিক একই ধরনের লক্ষণ একটা ছোট মেডিসিন বিসমাথের মধ্যেও আছে, তো বিসমাথ ওষুধটা তো আমরা সচরাচর মাথায় আনি, এইরকম রুগী পাইলে ফসফরাসের দিকে চলে যায়, কিন্তু অ্যাকচুয়ালি রুগীর যদি সত্যিকারে বিসমাথের হয় সেখানে ফসফরাস কাজ করবে না, সেই জন্য আমাদের এরকম ছোটখাটো মেডিসিন সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। ওইটাই বলছে যে আমাদের প্রথম তিনটা কারণ যদি রোগীর মধ্যে না পাওয়া যায় তাহলে আমরা ওই দিকে খেয়াল করবো বেশি, আমি যে ওষুধটা হয়তো দিয়েছি আমার ওষুধের সিলেকশনটা ঠিক হয় নাই, ভুল প্রেসক্রাইব হয়েছে। এখন আপার মোস্ট লেভেলের রোগী, রোগীর হেলথ স্টেটটা ভালো, তার ওভারঅল স্বাস্থ্যের অবস্থা ভালো, আর যাদের ওভারঅল স্বাস্থ্যের অবস্থা ভালো অর্থাৎ তার ডিফেন্স মেকানিজম তথা তার ভাইটাল ফোর্স যেখানে স্ট্রং সেখানে সিমটম গুলো একদম পরিষ্কার ভাবে প্রকাশ পায়, কিন্তু তারপরেও আমাদের কনফিউশন হইতে পারে পলিক্রেস ওষুধের সাথে, তার একটা কারণ দুটোর কাছে ঠিক বলেছে যে হয়তো রোগীর জন্য একটা স্মল রেমিডিস তার জন্য সিলেক্টেড হবে, কিন্তু আমরা সবসময় পলিক্রেস ব্যবহার করি আগে, সেই জন্য হয়তো পলিক্রেসের সাথে আমরা ওই স্মল রেমিডিস কনফিউজড হয়ে গেছে, কনফিউশন হয়ে গেছে আমাদের, আমরা ওই ছোট মেডিসিনের দিকে হয়তো দৃষ্টি দিই, অথচ অ্যাকচুয়ালি রোগী হয়তো ওই ছোট মেডিসিন, এই কারণে হয়তো সিমটম ক্লিয়ার থাকার পরেও আমাদের অনেক সময় ওষুধ সিলেকশন ভুল হইতে পারে, বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আজকে আমরা অবজারভেশন 14 করব, 14 নম্বর অবজারভেশন, 14 নম্বর অবজারভেশন ওই 13 নম্বরের মতোই
যে রোগীর মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় না, রোগী আসে বলে আমার কোনো পরিবর্তন হয় না। তো একটা হলো যদি রুগী, কিন্তু রুগী খুব লাজুক এবং রুগী খুব মুখ চাপা স্বভাবের, চাপা স্বভাবের, সিক্রেটিভ টাইপের, হ্যাঁ, তার গোপন দুর্বলতা এগুলো প্রকাশ করতে চায় না। তো এইরকম রুগী যারা লাজুক সাই রুগী, রিজার্ভ রুগী, মুখ চাপা স্বভাবের রুগী, তাদের মধ্যে আসলে ছোটখাটো পরিবর্তন হলেও সেগুলো তারা বলে না। তো সেক্ষেত্রে আমাদের অন্যভাবে একটু চিন্তা ভাবনা করতে হবে। 13 নম্বরের মধ্যে চেঞ্জ আসে না, কিন্তু 13 নম্বর আর 14 নম্বরের মধ্যে আমাদেরকে খেয়াল করতে হবে যে 13 নম্বরে যেহেতু কোনো চেঞ্জ আসে না এক মাস পরে, 14 নম্বরে এক মাস পরে আসার পরে দেখা গেছে তেমন চেঞ্জ নাই, তাহলে আগে নির্ধারণ করতে হবে, দেখতে হবে যে রুগীটা সাই কিনা, রুগীটা রিজার্ভ। রুগীটা যদি রিজার্ভ সাই না থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যিকার অর্থে তার মধ্যে কোনো চেঞ্জ আসে না, তখন আমরা 13 নম্বরের বিষয়গুলো চিন্তা করবো কেন চেঞ্জ আসলো না, সেক্ষেত্রে 13 নম্বর হিসাব করবো। আর যদি দেখি না রুগী অ্যাকচুয়ালি রিজার্ভ, সে সাই পেশেন্ট, সে ডাক্তারের সাথে খুব সহজে কমিউনিকেশন করে না, কেউ আছে না সদালাপি, হ্যাঁ, ডাক্তারের সাথে কমিউনিকেটিভ থাকে, ডাক্তারের সাথে সবকিছু শেয়ার করে, আর কিছু আছে অনালাপি, আনকমিউনিকেটিভ পেশেন্ট, ডাক্তারের সাথে খুব সহজে কথা বলে না, হ্যাঁ, তার গোপন বিষয় প্রকাশ করে না, তারা অথবা তারা খুবই লাজুক থাকে, কিছু বলতে চায়। তো এই ধরনের যদি রুগী হয়, তারা যদি আইসে বলে যে আমার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, আমার যে সিম্পটম গুলো আগে যা ছিল এখনো তাই আছে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারকে বেশি সতর্ক হতে হবে, ডাক্তারকে খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে এগুলো একটু এই এক্সামান পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে সত্যিকার অর্থেই তার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি হয় নাই। তো sometimes reserved shy or uncommunicative patients do not admit any change in their condition during their first month of follow-up. So, কিছু রোগী আছে যারা চাপা স্বভাবের, লাজুক, আনকমিউনিকেটিভ, ডাক্তারের সাথে মানে যারা ভালো যোগাযোগ সম্পন্ন করে না, অনালাপি, কথাবার্তা বেশি বলতে চায় না, তারা অনেক সময় স্বীকার করে না যে তাদের মধ্যে এই যে প্রথম ফলো আপের দিক দিয়ে যে কোনো ধরনের তাদের মধ্যে যে কোনো পরিবর্তন হয়েছে ওষুধে, সেটা তারা স্বীকার করে না। স্মল চেঞ্জেস মিন নাথিং টু দেম, তাদের কাছে ছোটখাটো পরিবর্তন এগুলো কিছুই না, দে উইল নট অ্যাডমিট হ্যাভিং সাচ এ চেঞ্জ ইভেন ইফ দে হ্যাভ নোটিসড দ্যাট, এমনকি তারা হয়তো তাদের মধ্যে ছোট কাছে কিছু পরিবর্তন হয়েছে কিন্তু তারপরে তারা সেগুলো প্রকাশ করে না, এরকম লাজুক টাইপের রোগীদের মধ্যে এরকম হয়। আবার কিছু বুদ্ধিজীবী রুগীও আছে, তারা মনে করে যে ডাক্তারের জন্য যদি বলি যে আমার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, ডাক্তার হয়তো আমাকে আর ভালো ওষুধ দিবে, এরকম কিছু বুদ্ধিজীবীও আছে। তো যাই হোক, তো এই যে লাজুক পেশেন্ট, তারা নিজেরাও জানে ছোট কাছে কিছু পরিবর্তন আছে কিন্তু তাদের কাছে ওইটা কোনো পরিবর্তন মনে হয় না, এটাকে বলার মতো কিছু মনেই করে না, যার কারণে তারা কোনো স্বীকারই করে না যে তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে। তো হোমিওপ্যাথ মাস্ট মেক শিওর দ্যাট নাথিং হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন ডিউরিং দিস ফার্স্ট অফ মান্থ, তো যাদের যারা হোমিওপ্যাথ তাদেরকে অবশ্যই শিওর হইতে হবে যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা, প্রথম মাসের মধ্যে যে ওষুধটা রোগী খেয়ে আসার সত্যিকার ভাবে তার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা এই ব্যাপারে তাকে আগে শিওর হইতে হবে। দা এক্সামিনেশন মাস্ট বি ভেরি থরো, সেই পুঙ্খানুপুঙ্খ ভাবে রোগীর অবস্থাকে এক্সামাইন করবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, এন্ড দা প্র্যাকটিশনার শুড টেক ইনটু কনসিডারেশন অল সফট রিয়াকশন অফ দা পেশেন্ট ওয়েন হি রিপ্লাইজ টু কোশ্চেন, এবং যে প্র্যাকটিশনার চিকিৎসক তাকে রুগীর মধ্যে ছোটখাটো যে কোনো ধরনের প্রতিক্রিয়ায় পর্যবেক্ষণ করতে হবে, রুগীকে হয়তো আপনি কোনো প্রশ্ন করতেছেন, প্রশ্নের উত্তর দিতে গিয়ে রুগীর রিয়াকশনটা কি সেটাই, সেই রিয়াকশনটা খুব ভালোভাবে দেখবেন। মানুষ কিন্তু যখন সত্যিটা জানার পরেও স্বীকার করতে চায় না, তার মধ্যে দেখবেন কিছু পরিবর্তন, আবার যারা লাজুক সাই পেশেন্ট, সিক্রেটিভ পেশেন্ট, তাদের আচরণ দেখেও আপনি বুঝতে পারবেন
আপনি কোশ্চেন করবেন, দেন লার্জার লোকেদের লোকদের উত্তরের ভঙ্গিমায় অন্যরকম, এই জন্য তাদের যে প্রতিক্রিয়া, ছোটখাটো প্রতিক্রিয়া যেগুলো হয় প্রত্যেকটা কোশ্চেনের রিপ্লাই দিতে গিয়ে, সেগুলো আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, তাহলে কি আপনাকে ধরতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি রোগীটা লাজুক কিনা রিজার্ভ কিনা। Sometimes in these cases the patient may hesitate, অনেক সময় এই ধরনের ক্ষেত্রে রোগীরা ইতস্তত করে বিফোর শি অ্যান্সার, কোনো উত্তর দেওয়ার আগে, অর হার কোনো ভয়েস চেঞ্জ, তার কণ্ঠস্বরের যে টোন সেটাই পরিবর্তন হয়ে যায়। When she gives example of situation, সে যখন তার সিচুয়েশনটাকে বর্ণনা করতে যায়, এখানে দিতে যায়, if small mental emotional changes are observed but admitted to, it is advisable to wait for prescribed placebo. আপনি যদি দেখেন তার মধ্যে সামান্য কোনো পরিবর্তন হয়েছে, সেটা তার মানসিক স্তরে হইতে পারে, আবেগ স্তরে হইতে পারে, হয়তো আপনি অবজার্ভ করলেন অথবা রুগী আপনার কাছে স্বীকার করে নিলে পরে যে সামান্য হয়তো কিছু পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আপনার যে কাজটা করা উচিত হবে আপনাকে ওয়েট করতে হবে, আপনি রুগীকে প্লাসিবো প্রদান করবেন, হয় প্লাসিবো প্রদান করবেন অথবা রুগী বলবেন আপনি আরো কিছুদিন পরে আসুন ওয়েট করবেন। যাই হোক, it is important that homeopath become familiar with this type of patient. এই ধরনের রোগী যারা আসে তাদের ব্যাপারে ডাক্তারদের অবশ্যই ফ্যামিলিয়ার হতে হবে, পরিচিত হতে হবে, কারণ এইরকম রোগী আমাদের মধ্যে আসতে পারে। কোন ধরনের রোগীরা এইরকম পাস করে আর কোন ছোটখাটো পরিবর্তন হতে বলতে চায় না, তারা স্বীকৃতি, তারা সাই, এই ধরনের পেশেন্ট সম্পর্কে আপনার আগে থেকে ফ্যামিলিয়ার থাকতে হবে। As contact will not easy to serve, যেহেতু এই ধরনের রোগীদের সাথে আপনার কন্ট্যাক্টটা খুব সহজে প্রতিষ্ঠিত হয় না, তারা সহজে আপনার কাছে মুখ ফুটে সবকিছু স্বীকার করে না, সবকিছু বলে না। And the patient may unintentionally mislead the practitioner, মানে এই ধরনের রোগীরা অনিচ্ছাকৃত ভাবে হয়তো আপনাকে মিসলিড করতে পারে, ভুল পথে পরিচালিত করতে পারে। In some cases, it helps for the homeopath to explain that the information provided must be absolutely correct. Otherwise, one may choose the wrong remedy because of incomplete details or misinformation. So, কোনো কোনো ক্ষেত্রে যে রোগীরা যদি এরকম ভুল তথ্য দেয় তাহলে বা মিসইনফরমেশন দেয় তাহলে আপনি তার সঠিক মূল্যায়ন করতে পারবেন না যে রোগীটা অ্যাকচুয়ালি ভালোর দিকে যাচ্ছে না না যাচ্ছে, কারণ সঠিক মূল্যায়ন করার জন্য আপনাকে অবশ্যই সঠিক তথ্য জানা থাকা লাগবে। যদি কোনো ভুল ইনফরমেশন দেয় বা কোনো ইনকমপ্লিট ডিটেলস যদি বর্ণনা করে, অসম্পূর্ণ তথ্য যদি প্রদান করে, তাহলে দেখা যায় আপনি হয়তো ভুল ওষুধ তার জন্য প্রেসক্রাইব করে ফেলতে পারেন। দিস ক্যান হ্যাপেন উইথ সার্টেন রেমেডিস, এরকম এই যে লাল রোগ ছাই এই ধরনের রোগী বেশ কিছু পেশেন্টের রোগীদের মধ্যে হয়ে যাওয়া যেন ফুজা অক্সিডেন্টালি, ফুজা অক্সিডেন্টালি রোগীরাও এরকম কাজ করে। সাইকোটিক পেশেন্ট ফুজা, এরা খুব স্বীকৃতি থাকে, নিজের লক্ষণ প্রকাশ করতেছে না। ইগনেশিয়া রোগী যারা ইগনেশিয়া নেট্রামিউরিটি, এরা চাপা স্বভাবে থাকে, এরা সহজে বলতে চায় না, বা এই ধরনের আরো কিছু ওষুধ যেগুলা খুব স্বীকৃতি থাকে বা ভীতি টাইপের থাকে, তাদের মধ্যে আমরা এই ধরনের ঘটনা দেখতে পাই। তো যদি কোনো রোগী এরকম সাই রিজার্ভ থাকে, এটা অনেক ক্ষেত্রে কোনো রোগীর জন্য লক্ষণ আছে, বিশেষ কিছু ওষুধের মধ্যে এরকম ঘটনা ঘটে, ইগনেশিয়া মেটামেরিটিকাম কেলি গ্রুপের রোগীদের মধ্যে এরকম থাকে। One must be mindful that there are cases of this nature, but this attitude becomes a part of the sickness. এটা ডাক্তারকে মাথায় রাখতে হবে যে কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই যে তার যে অ্যাটিচিউড, এই ধরনের দৃষ্টিভঙ্গি, এটা তার অসুস্থতার একটা পার্ট, মেকিং দ্য পেশেন্ট সাসপিসিয়াস, যেটা রোগীকে অনেক বেশি সন্দেহ পালন করে তোলে, সিকিফিক বানায় ফেলে। ইট শুড বি আন্ডারস্টুড দ্যাট দিস কেস আর মাচ মোর ডিফিকাল্ট, এই ধরনের রোগীরা রোগীদের চিকিৎসা করা অনেক কঠিন ব্যাপার, এটা আপনাকে বুঝতে হবে। দেয়ার অলসো সাম পেশেন্ট হু টেন্ড টু বি ইল টু গেট অ্যাটেনশন, আবার এমন কিছু রোগীও আছে যেগুলা কিছুটা কি বলে যে হিস্টোরিক্যাল, তারা অনেক সময় তার দিকে সবাই দৃষ্টি দেয়,
সেই কারণে লোকজনের দৃষ্টি তার দিকে পড়ুক, দৃষ্টি আকর্ষণের জন্যই তারা অসুস্থতার ভান করানো রোগীর কথা বর্ণনা করেছেন তার লেকচার মেডিকেলে, যেখানে ডিপ্রেশন ওয়াজ এ ওম্যান, পেশেন্ট ছিল একজন মহিলা, হু প্রিটেন্ডেড টু বি সিক ওয়েন শি ওয়াজ ইন দ্য কোম্পানি অফ আদার্স, যখন অন্যজনের সংস্পর্শে যেত তখন সে অসুস্থতার ভান করত, তার জন্য ওষুধ ছিল প্লাম্বাম মেটালিকা। পিপুল উইথ দিস মেন্টাল ইমোশনাল সিমটমস আর ইন দ্য লোয়ার লেভেল এই ধরনের যাদের মেন্টাল ইমোশনাল সিমটম আছে তারা সাধারণত নিচে লেভেলের হেলথের রোগী হয়। দা অর্গানিজম নো লঙ্গার হ্যাজ দিস স্ট্রেংথ, এই তার যে জীব দেহ তার যে দেহ তার আর খুব বেশি স্ট্রেংথ থাকে না, খুব বেশি শক্তি থাকে না, and the disturbance has permitted to deeper level, তার অসুস্থতাটা তার বিশৃঙ্খলাটা আরো গভীর লেভেলে চলে যায়, producing mental emotional pathology, কারণ তার মানসিক এবং আবেগজনিত প্যাথোলজি তৈরি করে। আমরা জানি আমাদের দেহযন্ত্র যত শক্তিশালী হবে তত আমাদের রোগগুলা অসুস্থতা বিশৃঙ্খলগুলা সুপারফিসিয়াল লেভেলে ডিপার লেভেলে প্রকাশ করে না, যেহেতু রোগীর মধ্যে ওই স্ট্রেন্থ আর থাকে না, যার কারণে তার ডিস্টারবেন্স ডিপার লেভেলে চলে যায় এবং তার মধ্যে আবেগজনিত এবং মানসিক প্যাথোলজি তৈরি করে। Patients with a rather reserved personality can be found on all level of health because all kinds of traits are encountered throughout the whole spectrum of the level of the health. তো ওই যে আমরা বললাম যে লোয়ার লেভেলের রোগীদের মধ্যে এরকম হয় যে শরীরে স্ট্রেংথ থাকে না, তখন ডিপার লেভেলে অসুস্থ হয়ে যায়, তখন তার মেন্টাল ইমোশনালি সে অসুস্থ হয়ে পড়ে। তবে সকল লেভেলের রোগীদের মধ্যেই এই ধরনের পার্সোনালিটির রেশ পাওয়া যায়, হ্যাঁ, এবং যারা যাদের লেভেল ভালো তাদের মধ্যেও এই ধরনের পার্সোনালিটি থাকতে পারে। তো এই ধরনের পার্সোনালিটির ট্রেটস এটা আমরা অনেক সময় সকল লেভেলের রোগীদের মধ্যেই আমরা পাই, হয়তো অনেকের মধ্যে ওইভাবে প্রকাশ পাই বড়ভাবে, অনেকের মধ্যে ওইভাবে বড়ভাবে প্রকাশ পায় না। দিস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন উই ট্রিট বাট রাদার ইমোশনাল কনস্টিটিউশন অফ দ্য পেশেন্ট। তো দিস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন উই ট্রিট, যে এরকম যাদের পার্সোনালিটি সেখানে আমরা যে রোগীর যে প্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য আমরা ট্রিটমেন্ট করতেছি তার সাথে এর কোনো সম্পর্ক অনেক সময় থাকে না, বরঞ্চ রাদার দ্য ইমোশনাল কনস্টিটিউশন এটা বরঞ্চ তার একটা মানসিক ভাব একটা এরকম, এমনিতেই সে স্বীকৃতি থাকে, তার সাথে প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে সাথে কোনো অনেক সময় কোনো সম্পর্কই থাকে না। এটাকে অনেক আছে না, কেউ টাইপের কেউ আছে বেশি কথা বলে কিছু কম কথা, এটি তার ধরন মানুষের তার তার কনস্টিটিউশন এরকম। When mental emotional traits begin to interfere with the ability to function harmoniously, however, they become part of the disturbance, they need to be treated by the homeopath. তো অনেকের ধাতি এরকম, কেউ একটু কিপটা স্বভাবের, কেউ একটু একটু রাগি টাইপের, কেউ একটু সিক্রেটিভ থাকে, কেউ একটু বেশি কমিউনিকেটিভ থাকে, তো এগুলা হয়তো তার তার একটা তার একটা ধাতুগতিক বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্য। কিন্তু এই যে এই ধরনের বৈশিষ্ট্য যখন মেন্টাল ইমোশন এই ধরনের চেঞ্জ যখন তার স্বাভাবিক যে কার্যক্রম শরীরের যে হারমোনিয়াস যে সুরেলা ভাবে শরীর যে কার্যক্রম করবে সেখানে যদি ইন্টারফেয়ার করে বাধাগ্রস্ত করে সেখানে, তাহলে সেটা তার রোগ রোগের বিশৃঙ্খলা আরো বাড়ায় দেয়। সেক্ষেত্রে আপনাকে হোমিওপ্যাথকে সেটাকে বিবেচনায় নিয়ে সেটার হিসেব করে ট্রিটমেন্ট করতে হবে। আর আদারওয়াইজ যদি সেগুলো দেখেন যে তার এই যে এইগুলোর সাথে তার প্যাথোলজির কোনো সম্পর্ক ওই রকম নাই, তাহলে ওই দিকে অত খেয়াল না করলে হবে। কিন্তু এগুলো যদি তার স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, হ্যাঁ, তাহলে সেটাকেও হোমিওপ্যাথকে বিবেচনায় নিয়ে সেগুলোরও চিকিৎসা করতে হবে। ইন জেনারেল পেশেন্ট হু আর ইন গুড হেলথ, স্বাভাবিকভাবে সাধারণভাবে পেশেন্ট যাদের
ভালো স্বাস্থ্য, এ বেটার চান্স অফ বিং মেন্টালি ইমোশনালি ওয়েল ব্যালেন্সড ইভেন ইভেন ইফ দে আর রিজার্ভ। এমনিতে সাধারণভাবে যাদের ওভারঅল স্বাস্থ্য অবস্থা ভালো, ভালো স্বাস্থ্যের অধিকারে যারা, তাদের যাদের মানসিক, তাদের মধ্যে একটা চান্স থাকে তারা মানসিকভাবে বা ইমোশনালি ওয়েল ব্যালেন্স থাকে, যদিও তারা সিক্রেট। তাহলে এই যে অনেকে আছে একটু চাপা স্বভাবের, কিন্তু এই চাপা স্বভাবটা অ্যাকচুয়ালি তার প্যাথোলজির পর্যায়ে না, সে সার সে মানসিক দিক দিয়েও বা আবেগের দিক দিয়েও সে সুস্থ থাকে। Nonetheless, as the defense mechanism weakens, more disturbance may target deeper into the organism, producing mental emotional disturbances. অন্যথায় যদি ডিফেন্স মেকানিজম অত্যধিক দুর্বল থাকে, তাহলে সেখানে রোগীর যে বিশৃঙ্খলা সেটা কি করতে পারে, আরো পারভেট করতে পারে, আরো ছড়ায় যেতে পারে, পরিব্যাপ্তি ঘটাতে পারে, আরো গভীর স্তরে তার ডিস্টারবেন্সটা ছড়ায় যেতে পারে রোগীর দেহের, প্রডিউসিং মেন্টাল ইমোশনাল ডিস্টারবেন্স। সেক্ষেত্রে তার মধ্যে মানসিক এবং আবেগজনিত ডিস্টারশন তৈরি করবে, আবেগজনিত এরকম বিকৃতি তৈরি করবে। যাদের ডিফেন্স মেকানিজম উইক, সেখানে ডিস্টারবেন্স গুলা আরো গভীর স্তরে চলে যায় এবং রোগীর আবেগজনিত এবং মানসিক বিকৃতি সাধন করে। তো ইনস্পাইট অফ দিস, পেশেন্ট ক্যান বি কমপ্লিটলি মেন্টালি ইমোশনালি হেলদি, অ্যাজ দ্য ফোর্স অফ দ্য ডিজিজ ক্যান বি কনসেন্ট্রেটেড অন দ্য ফিজিক্যাল লেভেল। অনেক সময় এরকম হওয়ার পরেও দেখা যায় তার মানসিক দিক দিয়ে বা ইমোশনালি সে সম্পূর্ণ ভালো থাকে, তার যে ডিস্টারবেন্সটা সম্পূর্ণটাই তার ফিজিক্যাল লেভেলে থাকে, তার শারীরিক স্তরে থাকে, ইভেন ইন গ্রুপ ডি। এমনকি গ্রুপ ডি রোগীর মধ্যেও আমরা এরকম পাই যে তার মধ্যে মেন্টাল ইমোশনালি কোনো মানে ওই রকম সমস্যা তার মধ্যে নাই, বিকৃতি নাই, তার সম্পূর্ণ বিশৃঙ্খলাটাই শুধুমাত্র তার ফিজিক্যাল লেভেলেই আছে। এমন ঘটনা গ্রুপ ডি এর রোগীদের মধ্যেও হইতে পারে। When a patient from group D, যখন কোন রোগী গ্রুপ ডি এতে থাকে, who is suffering from an incurable pathology, গ্রুপ ডি এর রোগীরা সাধারণত যে সমস্ত প্যাথোলজিতে ভোগে সেগুলো ইনকিউরেবল, who is suffering from an incurable pathology and displaying little or no psychological problem. তো গ্রুপ ডি এর এরকম রোগী যাদের প্যাথোলজিটা আছে শুধুমাত্র শারীরিক স্তরে এবং সেই প্যাথোলজিটা ইনকিউরেবল, এই ধরনের রোগী অনেক মধ্যে অনেক সময় দেখা যায় তার ফিজিক্যাল প্যাথোলজিটাই অসুস্থ, ফিজিক্যাল লেভেলে সে অসুস্থ, তার মধ্যে সাইকোলজিক্যাল লেভেলে সামান্য বা কোনো পরিবর্তনই থাকে না। তো যখন এইরকম রোগী আপনি চিকিৎসা করবেন, সেখানে যদি কোনো রোগীর মধ্যে সামান্যতম মানসিক বা আবেগ স্তরে পরিবর্তন হয়, সেটা ওভারলুক করবেন, সামটাইমস ওভারলুক, সেখানে অনেক সময় ওভারলুক করা হয়। When a patient from group D is treated, minor mental or emotional changes are sometimes overlooked. যখন আপনি গ্রুপ ডি রোগীকে চিকিৎসা করবেন, সেক্ষেত্রে অনেক সময় এই ছোটখাটো মেন্টাল ইমোশনাল যে পরিবর্তনগুলো হয় সেগুলো দেখা যায় ওভারলুক করা হয়, সেদিকে দৃষ্টি দেওয়া হয়। This can also occur with patients from upper most level of health who experience emotional problems. এরকম ঘটনা যাদের স্বাস্থ্য লেভেল ভালো তাদের মধ্যেও অনেক সময় হইতে পারে, যে দেখা যায় তাদের ইমোশনাল লেভেলের কিছু ছোটখাটো পরিবর্তন হয়েছে, সেগুলোকে আমরা ওভারলুক করি। কিন্তু এখানে কথা হলো যে যদি ইমোশনাল লেভেলের যদি ছোটখাটো পরিবর্তন রোগী যদি আপার লেভেলে থাকে, সেক্ষেত্রে তার ছোটখাটো পরিবর্তনগুলোকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে। কিন্তু রোগী যদি গ্রুপ ডিতে থাকে, তার যদি এই এরকম প্যাথোলজি থাকে যেটা কিউর হওয়ার মতো না, সেখানে রোগীর যদি ওই মেইন প্যাথোলজির কোনো পরিবর্তন না হয়ে শুধুমাত্র তার মানসিক লেভেলের ছোটখাটো পরিবর্তন হয়, সেগুলোকে আমাদেরকে বিবেচনায় নেওয়া যাবে না। কারণ এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তার প্যাথোলজিক্যাল অবস্থার উপরে গুরুত্ব বেশি দিতে হবে, এই জিনিসটা খেয়াল করবে। ইন দ্য আপার মোস্ট গ্রুপ, স্মল চেঞ্জেস অন দ্য মেন্টাল ইমোশনাল প্ল্যান মে কনস্টিটিউট দ্য ফার্স্ট সাইন অফ ইমপ্রুভমেন্ট। আপনি যদি এরকম রোগী পান
রোগী সাই নাজুক, সে হয়তো তার কোনো পরিবর্তনের কথা বলতে চায় না, আপনি তাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করবেন। যদি এরকম রোগী পান যে এটা আপার লেভেলে, হ্যাঁ পুঙ্খানুপুঙ্খ পরিবর্তন করে দেখলেন যে যে রোগীটা সাই আপনার কাছে আসলে তার সমস্যাটা যেটাই হোক রোগীর ওভারঅল স্বাস্থ্যের অবস্থা ভালো, তার হেলথ লেভেল ভালো, আপনি যদি খুব করে পুঙ্খানুপুঙ্খ ভাবে তন্ন তন্ন করে খোঁজ নিয়ে যদি দেখতে পান রোগীর মধ্যে কিছু মানসিক বা আবেগজনিত কিছু ছোটখাটো পরিবর্তন হচ্ছে, তাহলে আপনি সেগুলাকে রোগীর উন্নতি হয়েছে তার একটা সাইন হিসেবে ধরে নেবেন। দিস সেন্স প্রিসিড দ্য এমুলেশন অফ দ্য ফিজিক্যাল সিম্পটম, এই ধরনের ছোটখাটো পরিবর্তন গুলা সাধারণত তার ফিজিক্যাল যে লক্ষণ গুলা সেগুলা সেগুলো উন্নত হওয়ার আগে আগে ঘটে, মানে হয়তো ফিজিক্যাল লক্ষণ গুলা মানে উপশম হওয়ার আগে তার ইমোশনাল বা মানসিক লেভেলের কিছু উন্নতি আপনি আগে দেখতে পাবেন। হাউএভার কিন্তু উইথ পেশেন্ট ইন দ্য লোয়েস্ট লেভেল অফ হেলথ, যাদের স্বাস্থ্যের অবস্থা একদম নিচের দিকে, হু আর সাফারিং ফ্রম এ সিভিয়ার ফিজিক্যাল প্যাথোলজি, যারা মারাত্মক কোন শারীরিক প্যাথোলজিতে ভুগতেছে, ওয়ান নিডস টু সি এমুলেশন ইন দ্য প্যাথোলজিক্যাল সিমটমস ফার্স্ট, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে দেখতে হবে তার যে প্যাথোলজিক্যাল সিমটম গুলো আছে কিনা সেগুলোর উপশম হয়েছে কিনা, কারণ এখানে এই ছোটখাটো মানসিক পরিবর্তনের চেয়ে তার যে প্যাথোলজি যেটা সেটা আর পরিবর্তন দেখা বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওই ওই রোগীর মানসিক লেভেলের ছোট ছোটো পরিবর্তনের চেয়ে এই লক্ষণগুলো তার মধ্যে বেশি অ্যাগ্রেসিভ থাকে, কারণ এগুলো তার জীবন মরণের সমস্যা তৈরি করে, এই এগুলার গুরুত্বটাকে আপনাকে আগে ব্যবস্থানে নিতে হবে। যে রোগীর মধ্যে যদি দেখেন প্যাথোলজিক্যাল কোনো পরিবর্তন নেই নাই, রোগীর যে ধরেন ক্যান্সার মেটাস্টেটিস, তার ক্যান্সারের অবস্থা বেড়েই যাচ্ছে, হ্যাঁ হয়তো রোগী মানসিক দিক দিয়ে বলতে পারে একটু ভালো বোধ করতেছে, কিন্তু ওইটাকে আপনি তখন বিবেচনায় নেবে না, বরঞ্চ এই ক্ষেত্রে রোগীর যে ফিজিক্যাল প্যাথোলজি যেটা আছে সেটার উপরে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে। ফিজিক্যাল প্যাথোলজির মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আপনি ওষুধ পাল্টাবেন, আদারওয়াইজ দ্য রেমেডি গিভেন ওয়াজ থিং কার। এরকম ক্ষেত্রে যদি দেখেন যাদের একদম লোয়েস্ট লেভেল অফ হেলথ, তাদের মধ্যে প্যাথোলজিক্যাল কোনো পরিবর্তন হয় নাই, উপশম হয় নাই, হয়তো রোগী বলতেছে তার মানসিক দিক দিয়ে কিছু উন্নতি, সেটাকে আপনি ধরে নেবেন যে এটা সত্যিকার তার ওষুধের ভালো ক্রিয়া না, এক্ষেত্রে আপনাকে ওষুধ চেঞ্জ করতে হবে। ইভেন ইফ দ্য পেশেন্ট রিপোর্ট স্মল চেঞ্জেস ইন দ্য, রোগী যদিও বলে থাকুক যে আমার মেন্টাল ইমোশন লেভেলে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু দেখবেন যে তার যে মেইন প্যাথোলজি তার সমস্যাটা আরো খারাপ হয়েছে, এবং রোগী কোন পর্যায়ে রোগী এটা তারা গ্রুপ ডিতে অবস্থা করছে, সেখানে আপনি মনে করবেন যে আপনার ওষুধটা ভুল হয়েছে। এই যে রোগী দিস চেঞ্জেস মে ওকার উইদাউট বিং অ্যাট্রিবিউটেড টু দ্য রেমেডি, বিকজ দ্য এপিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ এ পজিটিভ এক্সপিরিয়েন্স বিটুইন দ্য হোমিওপ্যাথ অ্যান্ড দ্য প্যাশেন্ট, দিস ইজ নোন অ্যাজ প্লাসিবো এফেক্ট। তো রোগীর মধ্যে যাদের যারা গ্রুপ ডিতে অবস্থান করতেছে, যাদের প্যাথোলজি অনেক গভীরে অবস্থান করতেছে, যাদের প্যাথোলজিটা খুব অ্যাগ্রেসিভ সিভিয়ার, প্যাথোলজিটা খুব মারাত্মক, এক্ষেত্রে এই প্যাথোলজিটার উপরে আমার বেশি নজর দিতে হবে, তার ছোটখাটো মানসিক পরিবর্তনের দিকে নজর না দিয়ে এই দিকে বেশি নজর দিতে হবে। যদিও ছোটখাটো মানসিক পরিবর্তন হয় তার, কিন্তু মানে হয়তো মানসিক দিক দিয়ে সে ভালো বোধ করতেছে, কিন্তু তার যদি দেখেন যে তার সিভিয়ার যে প্যাথোলজি সেটা আরো খারাপ হয়েছে বা সেটা সেইভাবেই আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ওষুধটা হয়তো ভুল হয়েছে। আর রুগী যে একটু ভালো বোধ করতেছে এটা তার একটা প্লাসের ভিতর, হয়তো ডাক্তাররা হোমিওপ্যাথি ডাক্তাররা রুগীদের সাথে ভালো কমিউনিকেশন করে, রুগীদের ভালো উৎসাহ উদ্দীপনা, তার কথাগুলো ভালোভাবে শুনে, তো এই যে ডাক্তারের সাথে এই যে রুগীর যে অ্যাক্সপিরিয়েন্সটা হয় এই পজিটিভ অ্যাক্সপিরিয়েন্সের কারণেই রুগীটা হোপফুল থাকে যে আমি হয়তো ভালো কিছু ডাক্তার সত্যি আমি ভালো বোধ করবো, তো যার কারণে হয়তো সে মানসিক দিক দিয়ে ভালো বোধ করতে পারে, কিন্তু সত্যিকার অর্থে সে অ্যাকচুয়ালি তার মধ্যে কোনো উন্নতি হয় না। দেখা যায় যে ইফ দিস ইন দিস কেস দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন উইল কন্টিনিউ টু রান ইটস কোর্স আনডিস্টার্ব, এরকম ক্ষেত্রে দেখা যায় যে প্লাসিবো এফেক্টের কারণে রোগীর মধ্যে একটু ভালো ভালো লাগলেও সত্যিকার অর্থে তার যে মেইন প্যাথোলজি সেটা তার স্বাভাবিক গতিতে বেড়ে চলে, সেখানে কোনো পরিবর্তন হয় না।
তাহলে এই ছিল অবজারভেশন 14। অবজারভেশন 14 টা এখানে মেইন কথাটা হলো যে আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে সত্যিকার এই ধরনের রোগীরা যে রোগীরা আসে আপনাকে বলতেছে যে আমার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, প্রথম নির্ধারণ করবেন যে রোগী যে রোগীটা আপনাকে বলতেছে সে সে সত্যি কথা বলতেছে কিনা, সে রোগীটা কেমন, সে কি রিজার্ভ পেশেন্ট, সে কি শাই পেশেন্ট। যদি শাই পেশেন্ট না হয়, রিজার্ভ পেশেন্ট না হয়, তাহলে অবজারভেশন 13 গুলো আমরা ওইখানে পর্যবেক্ষণ ওগুলা হিসেব করো, অবজারভেশন 13 এর মূল্যায়ন গুলা এখানে করবো। আর যদি দেখি যে রোগী শাই পেশেন্ট, রিজার্ভ পেশেন্ট, আমরা জানি যারা শাই তারা যারা রিজার্ভ তারা এই ছোটখাটো পরিবর্তন গুলো আনার সময় ডাক্তারের সাথে বলতে চায় না, কারণ ডাক্তারের সাথে তারা কমিউনিকেট থাকে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে রোগীকে খুব সরলই অবজার্ভ করতে হবে। তো সহজ কথাই হলো যে এই ধরনের রোগী আমাদেরকে আগে দেখতে হবে, এইরকম রিজার্ভ পেশেন্ট যারা আছে, শাই পেশেন্ট যারা আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে নির্ধারণ করতে হবে রোগীর লেভেলটা কোন লেভেলে। রোগী যদি আপার মোস্ট লেভেলের রোগী হয় তাহলে তারা যদি বলে যে আমাদের কোনো পরিবর্তন হয় না, আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ করবেন, জিজ্ঞেস নিকাশ করে যদি দেখেন যে রোগীর তার মানসিক ইমোশনাল লেভেলের কিছু পরিবর্তন হয়েছে, এখনো তার ফিজিক্যাল লেভেলে পরিবর্তন হয় নাই, তো রুগী যেহেতু ওভারঅল স্বাস্থ্যের অবস্থা ভালো, জানে এরকম ক্ষেত্রে মানসিক আগে সে উন্নতি, ছোটখাটো উন্নতি হলে মানসিক দিকে উন্নতি বোধ করে, তারপরে তার শারীরিক উন্নতিটা ঘটে। তো এই ক্ষেত্রে আপনাকে অবজার্ভ ওয়েট করতে হবে, প্লাসিবো দিবেন, দেরি করবে। আর যদি দেখেন যে রুগী গ্রুপ ডিতে অবস্থান করতেছে, তার প্যাথোলজিটা খুবই মানে কি বলে সিভিয়ার প্যাথোলজি, অ্যাগ্রেসিভ প্যাথোলজি, যেখানে আমরা জানি রোগী ভালো হওয়ার সম্ভাবনা থাকে না, হ্যাঁ, তার ডিপার লেভেলে ইয়েটা হয়ে যায়, প্যাথোলজিটা বেড়ে যায়, প্রবেশ করে সরে যায়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই রোগীর ছোটখাটো মানসিক পরিবর্তন দেখলেও আমাদেরকে তার ফিজিক্যাল যে চেঞ্জ সত্যিকার হয়েছে কিনা সেই দিকে বেশি দৃষ্টি দিতে হবে। যদি ফিজিক্যাল প্যাথোলজির কোনো পরিবর্তন আমরা না দেখি, তার শারীরিক স্তরের তার তার যে মেইন প্যাথোলজি তার যদি কোনো পরিবর্তন না দেখি, রোগী যদি এমনিতেই বলে যে আমি একটু ভালো আছি, এটা যদি আপনি রোগীর মধ্যে খুঁজে পান, রোগী তো এমনি বলতে চাবে না রিজার্ভ পেশেন্ট, কিন্তু যদি দেখেন যে তার ইমোশনাল মেন্টাল লেভেলে সামান্য উন্নতি হয়েছে কিন্তু তার যে মেইন প্যাথোলজি সেটা কোনো উন্নতি হয় না, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওষুধ চেঞ্জ করবেন। কারণ এটা হচ্ছে গ্রুপ বি এর পেশেন্ট, এখানে ছোটখাটো মানসিক লক্ষণের চেয়েও তার যে মেইন প্যাথোলজি এটা বেশি অ্যাগ্রেসিভ থাকে, এইটাই বেশি গুরুত্ব দিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে। সেটার মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আপনাকে ওষুধ পরিবর্তন করে করতে হবে, অন্য ওষুধে আপনি চলে যাবেন। এক মিনিট, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। তো আমরা নেক্সট অবজারভেশনে চলে যাই, অবজারভেশন 15।
অবজারভেশন 15 হলো ইমপ্রুভমেন্ট অফ সাম মাইনর ফিজিক্যাল সিমটম উইদাউট এনি ফার্দার চেঞ্জেস ইন এ রিজার্ভ অর ইন্টেলেকচুয়াল পারসন। তো প্রথম 13 আর 14 তো দেখছিলাম যে তো কোনো চেঞ্জই হয় না তাদের মধ্যে, কিন্তু অবজারভেশন 15 এসে বলতেছে যে ছোটখাটো ফিজিক্যাল সিমটমের মাইনর যে ছোটখাটো কিছু ফিজিক্যাল সিমটমের উন্নতি হয়েছে কিন্তু আর কোন চেঞ্জ রোগীর মধ্যে ঘটে নাই। আর সেটা রিজার্ভ রোগী হইতে পারে অথবা মুখ চাপা স্বভাবের চাপা স্বভাবের রোগী হইতে পারে অথবা ইন্টেলেকচুয়াল কোন বুদ্ধিজীবী রোগীও হইতে পারে। তারা যদি আইসে বলে এরকম যে তাদের কাছে তথ্য পান যে ছোটখাটো কিছু চেঞ্জ হয়েছে ফিজিক্যাল সিমটমের ছোটখাটো চেঞ্জ হয়েছে কিন্তু অন্য কোনো পরিবর্তন তার মধ্যে ঘটে না। In observation 15, during the follow-up, a reserved patient does not acknowledge any real thing. তারা একদম চাপা স্বভাবে, তারা তো কোনো পরিবর্তনের কথা স্বীকারই করে না। However, he now reports alleviation of a chronic symptom that he failed to mention during the initial intake. He explained that a persistent itching in the ear canal, which was present for several years, is not there anymore. So, এরকম রোগী প্রথম কথা হলো যে রিজার্ভ রোগীরা তো সাধারণত স্বীকারই করতে চায় না তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে। যাই হোক, এরকম রোগী হয়তো আপনাকে এসে কিছু রিপোর্ট করতে পারে যে তার কিছু ক্রনিক লক্ষণের উপশম হয়েছে যেগুলো হয়তো সে প্রথমে আপনার কাছে বলেই নি, শুরুতে আপনার কাছে ছিল যখন ফার্স্ট কেস টিকিংটা নিলেন তারা তো রিজার্ভ অনেক কিছুই বলে না, হয়তো এই এই লক্ষণের কথা তারা শুরুতে উল্লেখ করে না কিন্তু যখন ফলো আপে আসছে তখন আয়েশা বলতেছে যে যে এই লক্ষণটা ছিল আমার বহুদিন ধরে, এইটার পরিবর্তন হয়েছে। তো সি এক্সপ্লেন্স দ্যাট এ পার্সিস্টেন্ট ইচিং, হয়তো বলতেছে তার কানের মধ্যে কানের যে ইয়ার ক্যানেলটা আছে কানের যে ছিদ্র পথটা আছে ওইখানে তার দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে চুলকানি ছিল, আপনার ওষুধ খাওয়ার পরে সেটা আর চুলকাচ্ছে না। তো এরকম কিছু ফিজিক্যাল প্যাথোলজির কথা সে পরিবর্তনের কথা বললো। Although in the uppermost level of health, this type of development is almost certainly attributed to the action of the partially fitting remedy, this small change cannot be ignored, especially because an introverted or intellectual person has reported it. যদিও উপরে লেভেলের যে সমস্ত রোগী আছে যাদের ওভারঅল হেলথ স্টেট ভালো এবং সেখানে তাদের মধ্যে যে এই ধরনের একটা পরিবর্তন হইলে আমরা অনেক সময় এর আগে কি বলেছিলাম যে যে ওষুধ যখন পার্শিয়ালি সিলেক্টেড হয় সেক্ষেত্রে এরকম মাইনর কিছু চেঞ্জ হয়, দেখা যায় যে খোঁজ নিয়ে দেখা যায় যে ওষুধটা অ্যাকচুয়ালি তার যথাযথ ছিল না, সেক্ষেত্রে আমাদের যথাযথ লক্ষণ ইয়ে করতে হয়। কিন্তু এই ধরনের যারা কি বলে রিজার্ভ পেশেন্ট অথবা বুদ্ধিজীবী পেশেন্ট, তো তারা যদি এই ধরনের কথা বলে যেটা আগে রুগী বলে নাই, এখন বলছে দীর্ঘদিনের সমস্যা ছিল সেটা এখন ভালো হয়ে গেছে, তাহলে এটাকে আপনাকে ইগনোর করা যাবে না, এটাকে মাথার মধ্যে রাখবে। Organism with a functioning defense mechanism tend to produce clear remedy reaction unless the action is disturbed. Organism, যে সমস্ত দেহযন্ত্র উইথ এ ফাংশনাল ডিফেন্স মেকানিজম, যাদের যে ডিফেন্স মেকানিজম আছে ভাইটাল রোগ আছে সেটা মানে কার্যকরী ঠিক মতো ফাংশন করতেছে, টেন্ড টু প্রডিউস ক্লিয়ার সিমটম, আমরা জানি এই ধরনের রোগীদের যে সিমটমগুলো প্রকাশ করে তারা তাদের মধ্যে এই রেমেডি রিয়াকশনগুলো পরিষ্কার থাকে যদি না তার অ্যাকশনকে কোনোভাবে ডিস্টার্ব না করা হয়।
যাদের ওভারঅল স্বাস্থ্যের অবস্থা ভালো, যাদের বাটার ফ্লাস ঠিক মতো কাজ করতেছে, তাদের মধ্যে কোনো ওষুধ দিলে তার যে প্রতিক্রিয়াটা হয় সেই প্রতিক্রিয়াটা আমরা পরিষ্কার ভাবে দেখতে পাই, যদি না কোনো কারণে তার প্রতিক্রিয়াটাকে ডিস্টার্ব না করা হয়। ইফ দ্য অর্গানিজম আন্ডার ট্রিটমেন্ট বিলংস টু লোয়ার লেভেল অফ দ্য হেলথ দ্য রেমেডি মাইট বি কারেক্ট, কিন্তু যদি লোয়ার লেভেল অফ হেলথের মধ্যে যদি এরকম হয় সেক্ষেত্রে আমাদের ওষুধটা হয়তো সঠিক। দ্য পুয়ার রেজাল্ট অবজার্ভ আফটার এ মান্থ কুড বি ডিউ টু দ্য স্লো রিয়েক্টিং অর্গানিজম, দিস অর্গানিজম মে বি আনএবল টু প্রডিউস এ স্ট্রং ইমিডিয়েট রিয়াকশন। তো আপার লেভেলের রোগীদের মধ্যে যখন এরকম ছোটখাটো একটা পরিবর্তন হয়, রোগীরা যদি এরকম বুদ্ধিজীবী ইয়া রোগীরা বলে সেটাকে তো আপনি বিবেচনায় নেবেন, আর এরকম ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে আমাদের পার্শিয়ালি সিলেক্টেড মেডিসিন হতে পারে, কারণ তার মধ্যে একদিকে শুধু পরিবর্তন আছে। আর লোয়ার লেভেলের রোগীদের ক্ষেত্রে সেটা আপনার পার্শিয়ালি না, সেটা আপনার জন্য কারেক্ট মেডিসিনই হতে পারে, কারণ যারা আমরা জানি লোয়ার লেভেলের হেলথের যে ভাইটাল পোস্টটা থাকে, ডিফেন্সনাকারী যন্ত্র থাকে, সেটা একটু দুর্বল থাকে, সেটা তার মধ্যে যে এই যে রিয়াকশন করা এটা এত ক্লিয়ার কাট ভাবে সুন্দরভাবে করতে পারে না, যেহেতু সে দুর্বল থাকে এখানে রিয়াকশনটা একটু দেরিতে হয়। আপার লেভেলের রোগীদের মধ্যে রেমেডি রিয়াকশনটা একদম ক্লিয়ার কাট থাকে, যেহেতু তাদের ওভারঅল স্বাস্থ্যের অবস্থা ভালো থাকে, ভাইটাল পোস্ট ভালো থাকে, যার কারণে তার যে পরিবর্তন ওষুধের ওষুধ দেওয়ার পরে তার যে পরিবর্তনটা সেটা ক্লিয়ার কাট পাওয়া যায়, এমন দ্রুতগতিতেই পাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে যদি দ্রুতগতিতে যেহেতু পাওয়া যায় সেক্ষেত্রে যদি শুধু আংশিক পরিবর্তন হয় এরকম, সেক্ষেত্রে হইতে পারে যে ওষুধ যেটা আমরা দিয়েছি সেটা পার্শিয়ালি সিলেক্টেড হয়েছে। কিন্তু যাদের লোয়ার লেভেল স্বাস্থ্যের লেভেল একদম লোয়ার লেভেল, যেহেতু তাদের ডিফেন্স মেকানিজম উইক, তার কারণে ওই ওষুধের প্রতিক্রিয়াটা তার মধ্যে দেরিতে হয়, স্লোলি হয়, সেক্ষেত্রে হইতে পারে যে আমরা যে মেডিসিনটা দিচ্ছি সেটা কারেক্ট, সেটা পার্শিয়ালি সিলেক্টেড হয়, হয়তো তার জন্য কারেক্ট মেডিসিনই আমরা দিয়েছি, কিন্তু তার এই যে ডিফেন্স মেকানিজমের উইকনেসের কারণে তার প্রতিক্রিয়াটা আমরা পাইতে দেরি করতেছি, স্লো রিয়েক্টিভ হচ্ছে, দিস অর্গানিজম মে বি আনএবল টু প্রডিউস এ স্ট্রং ইমিডিয়েট রিয়াকশন, যেহেতু তার ভাইটাল পোস্ট দুর্বল সেই জন্য সে ইমিডিয়েট কোন শক্তিশালী প্রতিক্রিয়া তৈরি করতে পারে না। কনসিডেন্টলি আফটার অনলি ওয়ান মান্থ দ্য ফলো আপ রিপোর্ট সিমস আনক্লিয়ার, এই কারণে অনেক সময় হতে পারে যে এই ধরনের কারণে এক মাস তার জন্য যথেষ্ট টাইম না, এক মাসের মধ্যে যে রোগীর যে ফলো আপ রিপোর্ট যেটা থাকে সেখানে মানে আমরা পরিষ্কার চিত্র পাই না, অপরিষ্কার একটা চিত্র পাওয়া যায়। ইন বোথ অফ দ্য অ্যাফার মেনশন সিচুয়েশন, এই উপরের যে যে কোনো ঘটনাই ঘটুক, দ্য বেস্ট থিং টু ডু ইজ টু ওয়েট আর গিভ এ প্লাসেবো ইফ নেসেসারি। এখন উপরে যে ঘটনাই হোক সেটা যদি এমন হয় যে তার স্বাস্থ্যের লেভেল ভালো, তার যে প্রতিক্রিয়াটা ওষুধটা আমরা দিয়েছি, ওষুধ দেওয়ার পরে রোগীর একটা দিকের শুধু পরিবর্তনের কথা বলছে যেটা সে শুরুতে বলে না, তার রিজার্ভ পেশেন্ট, হ্যাঁ অত দীর্ঘদিনের কোনো বিদেশ ছিল, নর্মালি আপার লেভেলের যে রুগী যারা থাকে তাদের মধ্যে ওষুধ দেওয়ার পরে যে তৎক্ষণাৎ যে প্রতিক্রিয়াটা হয় এবং সেই প্রতিক্রিয়াটা যদি একটুকি ছোটখাটো একটা মানের পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে ওষুধটা হয়তো পার্শিয়ালি সিলেক্টেড হয়। আর এই এই ক্ষেত্রে রুগী যেভাবে কথাটা বলতেছে এমন কিছু সিমটমের উন্নতির কথা বলতেছে যারা শুরুতে সে বলেই নি, হ্যাঁ এই ধরনের ইন্ট্রোভার্টেড রোগীরা বা বেশি বুদ্ধিজীবী রোগীরা এরকম বলতে পারে। তো সেই ক্ষেত্রেও হোক অথবা যদি এমন হয় যে লোয়ার লেভেলের পেশেন্ট তার ছোটখাটো হয়তো একটু পরিবর্তন হয়েছে, কারণ এই ক্ষেত্রে ডিফেন্স মেকানিজম যেহেতু দুর্বল সেখানে হয়তো আমাদের ওষুধটা সঠিক, সেক্ষেত্রেও দেরিতে আমাদের রেজাল্ট আসতে পারে। তো দুই ঘটনা যেটাই হোক এটা এক মাস মানে পরিষ্কার না, এক মাসের জন্য
এই অবস্থাটা বোঝাটা একদম পরিষ্কার ভাবে বোঝা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে যেটা আমরা করব, আমরা একটু অপেক্ষা করবো, আমরা রুগীকে প্লাসিবো দিব, প্লাসিবো দিয়ে ওয়েট করবো। If the beginning of an amelioration becomes apparent, the pattern should be clearer in a month at the next follow-up. If the beginning of an amelioration becomes apparent, যদি শুরুতেই কোনো উপশম বাধ্যতা দেখা যায়, তো পরবর্তী ফলোআপে এক মাস পর পরবর্তী ফলোআপে সেটা ক্লিয়ারার হবে, আরো পরিষ্কার হবে। আরো যেটা আনক্লিয়ার ছিল পরবর্তী এক মাসের ফলো আপে আমরা সেটা আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবো। ইফ আফটার অ্যানাদার মান্থ দ্য সিমটম দ্যাট হ্যাড এমিলিওরেটেড রিটার্নস উইথ নো আদার নোটিসেবল রিয়াকশন দ্য রেমেডি হ্যাড অনলি পার্শিয়াল এফেক্ট ওয়াজ কমপ্লিট। যদি আমরা আরো এক মাস অপেক্ষা করার পরে যদি দেখি এই যে প্রথম মাসে তার যে মাইনর যে পরিবর্তনটা হয়েছিল, একটা সিমটমের উন্নতি হয়েছিল, পরের মাসে যদি দেখা গেল যে না ওই উন্নতিটা আর দেখা যাচ্ছে না, রোগী পূর্বের অবস্থায় আবার ফিরে যাচ্ছে, তাহলে বুঝবো আমরা যে মেডিসিনটা দিয়েছিলাম সেটা তার জন্য কারেক্ট ছিল না, সেটা তার জন্য পার্শিয়াল ছিল। তো এই যে এরকম রিজার্ভ পেশেন্ট যারা, অথবা বেশি বুদ্ধিজীবী পেশেন্ট যারা এক মাস পরে আইসা বলে যে আমার এই দিক পরিবর্তন হয়েছে, এমন একটা লক্ষণের কথা বলে যেটা রোগী শুরুতে বলতেই ছিল না, এরকম পরিবর্তন হয়েছে আপনি যদি দেখেন, সেক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি বোঝা যায় না এটাকে পার্শিয়ালি সিলেক্টেড হয়েছিল নাকি রোগীর মধ্যে অ্যাকচুয়ালি উন্নতি ঘটতেছে। তো এটা বোঝার জন্য আমরা আরো এক মাস অপেক্ষা করবো, আইটেম দিব, পরের মাসে এসে যদি দেখি যে সত্যিকার অর্থে যদি কখন কি তার এমুলেশন হয়ে থাকে, যে একটা এমুলেশন ছিল সেটা পরের ফলো আপে আরো উপশম গুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো, যে সত্যিকার ভাবে যদি ওষুধটা সিলেক্ট থাকে তাহলে বুঝতে পারবো যে না রোগীর মধ্যে সেটা পজিটিভ কাজই করতেছে, রোগী ভালোর দিকেই যাচ্ছে। কিন্তু ওই যে একটা সিমটমের উন্নতি সেটা যদি তার পার্শিয়ালি সিলেক্টেড মেডিসিন হয়, তাহলে পরবর্তী মাসে দেখা যাবে যে সেই উন্নতিটা আর ধরে রাখতে পারে না রোগী, রোগীর অবস্থা আবার খারাপের দিকে গেছে, কারণ ওষুধ যেটা আমরা দিয়েছি সেটা রোগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, সেটা রোগের জন্য পার্শিয়ালি সিলেক্টেড ছিল, তার কারণে ওষুধ আমাদের সেক্ষেত্রে পরিবর্তন করতে হবে। ইন জেনারেল এ টেম্পোরারি এমিলিয়েশন অফ এ ক্রনিক ফিজিক্যাল সিমটমস উইথ নো এমিলিয়েশন অন দ্য মেন্টাল ইমোশনাল প্ল্যান অর এনার্জি লেভেল ইজ নট এ গুড সাইন। একদম একটা সাধারণভাবে সাধারণ নিয়ম হলো যদি রোগীর কোনো ক্রনিক ফিজিক্যাল সিমটম কমে যায় কিন্তু একই দিকে অন্যদিকে দেখেন তার মেন্টাল ইমোশনাল প্ল্যানের উন্নতি হয় না, তার এনার্জি লেভেলের উন্নতি হয় না, এটা অ্যাকচুয়ালি ভালো সাইন না। তো আপনি অপেক্ষা করার পর দেখলেন যে তার মেন্টাল ইমোশন লেভেলের পরিবর্তন হয় নাই, এনার্জি লেভেলের পরিবর্তন হয় না, হয়তো একটা ক্রনিক লক্ষণ তার মধ্যে কমে গেছে, এটা ভালো সাইন। ইট ইন্ডিকেটস এইদার এ উইকেন্ড সিস্টেম ইমিউন সিস্টেম অর পোর চয়েস ইন দ্য রেমেডি সিলেকশন। যদি কোনো রোগীর মধ্যে আপনি এরকম দেখেন তার একটা ক্রনিক ফিজিক্যাল লক্ষণ শুধু কমেছে কিন্তু তার মেন্টাল ইমোশনাল লেভেলের পরিবর্তন হয় নাই, তার এনার্জি লেভেলের পরিবর্তন হয় নাই, তাহলে দুইটা জিনিস হতে পারে। এক হয়তো আপনি যে রোগীর জন্য ওষুধটা দিচ্ছেন সেই রোগীর ইমিউন সিস্টেম তথা ভাইটাল ফোর্সটাই অত্যাধিক দুর্বল, অথবা আপনি যে ওষুধটা সিলেকশন করেছেন রোগীর জন্য সেটা পুয়ার চয়েস আছে, মানে ভুল মানে সঠিকভাবে নির্বাচিত ওষুধ থাকে, আপনি ঠিক মতো ওষুধ সিলেকশন করতে পারেন নাই। ইন পেশেন্ট ফ্রম গ্রুপ ডি, যারা গ্রুপ ডি এর পেশেন্ট, দিস অবজারভেশন অলমোস্ট সার্টেনলি ইন্ডিকেট দ্যাট দ্য রং রেমেডি ওয়াজ প্রেসক্রাইবড। যদি গ্রুপ ডিতে আমাদের সবসময় মেইন প্যাথোলজি যেটা থাকে তার পরিবর্তন দেখতে হবে, তার মধ্যে অ্যাকচুয়ালি তার মেইন পরিবর্তনটা হয়েছে কি, আর ছোটখাটো মানসিক পরিবর্তন হলেও বুঝবেন যে ওষুধ ঠিক হয় নাই, বা অন্য কোনো একটা সিমটম
অন্য কোনো ক্রনিক হার্টের সিমটম কমেছে কিন্তু তার মেইন প্যাথোলজির কোনো পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে আপনি বুঝবেন ওষুধটা প্রেসক্রাইব যেটা করেছেন সেটা সঠিক হয়নি। বিকজ দ্য প্র্যাকটিশনার গোল ইজ টু প্যালিয়েট দ্য পেশেন্টস মেইন কমপ্লেন্ট। এক্ষেত্রে আমরা জানি গ্রুপ ডি রোগীর প্যাথোলজি থাকে অনেক গভীরে, অনেক কমপ্লিকেটেড, অনেক ছড়ানো থাকে, যেরকম মেটাস্ট্যাটিক ক্যান্সার রোগী, হ্যাঁ, বা হয়তো তার এই যে MND রোগী, মোটর নিউরন ডিজিজ রোগী, এই ধরনের রোগীতে প্যাথোলজিটা হয়েছে মুখ্য এখানে, আর মেইন যে প্যাথোলজি তার পরিবর্তনটাই মুখ্য এখানে। তো সেখানে আমাদের যদি এই ধরনের রোগীকে আমরা ভালো করতে পারি না, কারণ এই ধরনের রোগী ভালো হওয়ার মতো না, এক্ষেত্রে আমাদের মেইন উদ্দেশ্যটাই থাকে তার মেইন যে প্যাথোলজি তার উপশম দেওয়া। এখন আপনার গোলই হলো উপশমমূলক চিকিৎসা, যেহেতু রোগী ভালো হবার না, সেখানে আপনার রুগীকে ওষুধ দিচ্ছেন, তার ক্যান্সার সিমটম বেড়েই চলছে, অথচ রুগী যদি এসে বলে যে আমার কানের চুলকানি কমছে, তাহলে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না। কারণ এই ক্ষেত্রে ওষুধটা আমরা যে কারণে দিয়েছিলাম সেই কারণটাই, মূল উদ্দেশ্যটাই আমাদের পূরণ হয় না, ওষুধটা আমাদের এখানে কারেক্ট হয় না। তো এখানে ছোটখাটো পরিবর্তন সেগুলো সিগনিফিকেন্স না, এগুলো কোনো গুরুত্ব বহন করে না, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি খুঁজে বের করতে হবে। ওয়েটিং ফর এ পসিবল পজিটিভ ডেভেলপমেন্ট ইজ নট অ্যাডভাইজেবল। এক্ষেত্রে আপনি রোগীর মধ্যে আরো পজিটিভ ডেভেলপমেন্ট হবে এই আশায় আপনি তাকে অপেক্ষা করা বা প্লাসিবো দিয়ে অপেক্ষা করা, সেটা এখানে অ্যাডভাইজেবল না। ইট ইজ আনলাইকলি দ্যাট অ্যান অর্গানিজম উইথ সাচ এ লো ইমিউন সিস্টেম ক্যান জেনারেট এ কিউরেটিভ রিয়াকশন আফটার এ লং পিরিয়ড অফ ওয়েটিং। এটা আনলাইকলি, এটা অস্বাভাবিক ঘটনা, যে এরকম প্যাথোলজি যেগুলো আছে যেখানে এরকম মেটাস্টেটিক ক্যান্সার বা সিভিয়ার প্যাথোলজি, কমপ্লিকেটেড প্যাথোলজি, সেখানে আপনি প্লাসিবো দিয়ে অপেক্ষা করবেন যে অনেক দিন পরে অপেক্ষার পর রোগীর মধ্যে কিউরেটিভ রিয়াকশন হবে, এই ধরনের ঘটনা এখানে অস্বাভাবিক, এই ধরনের ঘটনা এক্ষেত্রে ঘটে না। রুগীটাই যে সেই প্যাথোলজিতে ভুগতেছে সেটাই হলো তার একদম কঠিন অবস্থা, খুব কমপ্লিকেটেড, খুব সিভিয়ার অবস্থা, এক্ষেত্রে রুগীকে আমরা যে ভালো করার আশা করতে পারি না, সেখানে আমাদের উদ্দেশ্য এটাই থাকে রুগীকে শুধু উপশমমূলক চিকিৎসা করা। সেখানে রুগীর মধ্যে একটা ছোটখাটো কিছু পরিবর্তন দেখলেন বা ছোট্ট একটা অন্য কোন একটা ক্রনিক সিমটমের পরিবর্তন দেখলেন, সেটা দেখে আপনি যে প্লাসিবো দিয়ে অপেক্ষা করবেন, এটা এক্ষেত্রে আপনি এবং অপেক্ষা করবেন এবং পরবর্তীতে তার কিউরেটিভ অ্যাকশন হবে এরকম কিছু আশা করতে পারেন না। এক্ষেত্রে আপনাকে এই ধরনের অপেক্ষা করা যাবে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওষুধ চেঞ্জ করতে হবে। তাহলে অবজারভেশন 15-তে আমরা যে জিনিসটা পড়লাম সেটা হলো যে রুগী যদি বুদ্ধিজীবী না থাকে, রুগী যদি বেশি পণ্ডিত বা মানে এরকম না থাকে, এরকম যদি না থাকে, হ্যাঁ, তাহলে রুগী যদি আসে বলে যে আমি আপনি যে ওষুধটা দিয়েছেন সেটা আমাকে শুধু টেম্পোরারিলি কিছু মানে মানে দেখছেন রোগীর মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, সেটা মাইনর পরিবর্তন, ছোটখাটো কিছু পরিবর্তন রোগীর মধ্যে হয়েছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তার বড় ধরনের তার পরিবর্তন হয়নি, মেন্টাল ইমোশনাল লেভেলের বা এনার্জি লেভেলের কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, তাহলে তো আমরা শুরুতেই যদি আপার মোস্ট লেভেলের রোগী হয়, তার ওভারঅল স্বাস্থ্যের অবস্থা যদি ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা চিন্তা করি যে রোগীর যে ওষুধটা দিয়েছে তার জন্য একদম যথাযথ হয় নাই, সেক্ষেত্রে পার্শিয়ালি সিলেক্টেড হয়েছে, আমরা রোগীর সিমটম গুলো আবার ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আমরা কি করব, নতুন ওষুধ সিলেকশন করি, এটি আমরা আগে করে আসছি। এবং এই যে ভুল ওষুধ দেওয়ার কারণে তাদের মধ্যে যে পরিবর্তন, নতুন সিমটম বেড়েছিল, সেগুলাকে আমরা বিবেচনায় রাখবো না, আমাদের অরিজিনাল সিমটম বিবেচনা করি, আমরা ওষুধ দিব। কিন্তু এরকম ঘটনা যদি কোনো এরকম পেশেন্টদের মধ্যে পান যে রুগীটা বেশি বুদ্ধিজীবী, পাকনা বেশি বা খুব রিজার্ভ, কথাবার্তায় সে বলতে চায় না, আনকমিউনিকেটিভ, হ্যাঁ, চাপা স্বভাবের, তা সেক্ষেত্রে একটা কনফিউশন থেকে যায়, অ্যাকচুয়ালি কি সেটা রুগীর মধ্যে সত্যিকার কিউরেটিভ অ্যাকশন হয়েছে, সত্যিকারই কি উপশম শুরু হয়েছে, নাকি
এটা তার সাময়িক কোনো উপশম হয়েছে পার্শিয়ালি ওষুধ সিলেকশন করার কারণে, সেটা প্রথম মাসের সিলেকশনে আপনি বুঝতে পারবেন না। কারণ রোগী বুদ্ধিজীবী, রোগী সাই, রোগী রিজার্ভ, এই জন্য এই জিনিসটা আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য আপনি হয়তো প্লাসিবো দিয়ে আরো এক মাস অপেক্ষা করেন। ঠিক আছে, অপেক্ষা করলে যদি দেখেন সত্যিকার অর্থে প্রথম থেকেই তার উন্নতি যদি হয়ে থাকে, তাহলে এক মাস আরো এক মাস পরে সেটা আরো সুস্পষ্ট ভাবে প্রকাশ পাবে যে রোগীর মধ্যে সত্যিকার অর্থেই উন্নতি ঘটছে। আর যদি দেখেন না ছোটখাটো পরিবর্তন লক্ষণ চলে গেছে, রোগীর যথারীতি সেই আগের যে অসুস্থতা অবস্থা সেদিকেই সেটাতেই ভুগছে, তাহলে বুঝবেন যে আপনার ওষুধ পার্শিয়ালি সিলেক্ট হয়েছিল, যার কারণে পার্শিয়াল কোনো দিকে উপশম দিয়েছিল। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তার ডিটেলস আবার ভালোভাবে নিয়ে আপনাকে সঠিক ওষুধ সিলেকশন করতে হবে। আর যদি থাকে, যদি গ্রুপ মানে একদম লোয়ার লেভেলের রোগী থাকে, সেক্ষেত্রে আমরা কি দেখব, সেক্ষেত্রে আমরা শুরুর থেকেই যদি দেখি যে রোগীর মধ্যে এই ছোটখাটো কিছু পরিবর্তন হয়েছে কিন্তু তারা যে মেইন প্যাথোলজি তার কোনো পরিবর্তন হয় না, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে যে একদম গ্রুপ দিয়ে ক্ষেত্রে সেক্ষেত্রে এই ছোটখাটো পরিবর্তন কোনো বিষয় না। এখানে আমাদের মেইন প্যাথোলজিটা আগে দেখতে হবে, দেখে যদি দেখি যে এখানে কোনো পরিবর্তন হয় নাই, সেখানে এটা আপনার জন্য ওয়াইজ হবে না, আপনার জন্য ঠিক হবে না যে এগুলারে এই আশায় বসে থাকে যে অপেক্ষা করি তাতে হয়তো রোগীর হয়তো কিছুদিন পরে যে তার কিউরেটিভ রিয়াকশন শুরু হবে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে গ্রুপ দিয়ে রোগী, যেখানে মেইন উদ্দেশ্য হলো আমাদের উপশমমূলক চিকিৎসা করা, সেখানে আমরা মেইন প্যাথোলজির উপশম হলে কিনা সেদিকেই খেয়াল করবো, এবং যদি দেখি কোনো উপশম না থাকে তাহলে হয়তো আমরা ওষুধ চেঞ্জ করবো। আবার ধরেন কিছু রোগী হইতে পারে যে তাদের কি বলে একদম গ্রুপ দিয়ে না, তাদের হয়তো কি বলে যে প্যাথোলজি একটু ডিপার লেভেলে আছে, ভাইটাল ফোর্স হয়তো কিছুটা দুর্বল, সেক্ষেত্রে মানে তার যে উন্নতিটা কিছু উন্নতি হয়েছে সেক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে আমরা অপেক্ষা করে দিই একদম গ্রুপ দিয়ে রোগী। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভাইটাল ফোর্স কিছুটা দুর্বলতার কারণে তার হয়তো স্লোলি তার হয় উন্নতিটা ঘটে, তো সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করলে যদি এক মাস পরে দেখি যে না উন্নতি আরো চলতেছে তাহলে তো বুঝবো যে ঠিক আছে ওষুধ, আর যদি দেখি যে না উন্নতি চলতেছে না তার লক্ষণ বেড়ে গেছে তাহলে আমরা ওষুধ সিলেকশন আমাদের ভুল হয়েছে সেইটা ধরে নিয়ে আমরা নতুন ওষুধ সিলেকশন করি। আজকে এই দুইটাই থাক, অবজারভেশন 16 আমরা পড়ে ফেলতে পারি, এটা একদম ছোট আছে, অবজারভেশন 16টা পড়ে ফেলি। অবজারভেশন 16 কি ছিল, ইমপ্রুভমেন্ট অফ এ মাইনর ফিজিক্যাল সিমটম উইদাউট এনি আদার চেঞ্জেস ইন এক্সট্রোভার্টেড টেস্ট। এতক্ষণ তো বললাম যে যে রিজার্ভ পেশেন্ট যারা, শাই পেশেন্ট যারা, তাদের ঘটনা, আর যদি দেখেন এক্সট্রোভার্টেড যেটা হচ্ছে আবার বেশি প্রকাশ করে, হ্যাঁ রোগীর সাথে বেশি ডাক্তারের সাথে বেশি মানে যোগাযোগ স্থাপন করে যারা, নিজেরে জাহির করে বেশি, এই ধরনের রোগীরা যদি আবার আইসা বলে যে আমার মধ্যে ছোটখাটো পরিবর্তন হয়েছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো থাকে প্লাসিবো এফেক্ট, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো থাকে প্লাসিবো এফেক্ট, যে রোগীর সত্যিকার হয়তো তার কোনো পরিবর্তন হয় নাই কিন্তু রোগী বেশি কথা বলে তো ডাক্তারের সাথে, ডাক্তারকে খুশি করার জন্য বা নিজেকে দেখানোর জন্য, না আমি ভালো হবো, বেশি উদ্যম উদ্যমী যারা রোগী, হ্যাঁ এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে না আপনার ওষুধ খেয়ে আমার কিছু কিছু পরিবর্তন হওয়া শুরু হয়েছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন যে সত্যিকার অর্থে তার মূল লক্ষণে কোনো পরিবর্তন হয় না। তো এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম এক্সট্রোভার্টেড রোগীদের মধ্যে ছোটখাটো পরিবর্তন বলে তাহলে বুঝে নেবেন এগুলা প্লাসিবো এফেক্ট, আসলে ওষুধ আপনার সিলেকশন সঠিক হয় নাই, রোগী প্লাসিবো এফেক্টের কারণেই হয়তো এই ধরনের উন্নতির কথা বলতেছে। তাহলে রোগী ইন্ট্রোভার্টেড কিনা, শাই কিনা, রিজার্ভ কিনা, অথবা রোগী এক্সট্রোভার্টেড কিনা, সেগুলোর উপর ভিত্তি করেও আমাদের মূল্যায়নটা আলাদা হতে পারে। This situation can be observed on all level of the health and is similar to observation 15. In this scenario, the extroverted person has a great desire to please the doctor. এখানে যারা বেশি বেশি extroverted যারা, তারা ডাক্তারকে খুশি করতে চায়, and reports that she has improved
আমার রোগীকে বলে যে ডাক্তার কাছে, হ্যাঁ আমার উন্নত হয়ে গেছে, শি নিডস কনফার্মেশন দ্যাট শি ইজ ডুইং মাচ বেটার, তো সে অনেক ভালো করতেছে। এটা সে চায় কোয়েন কোশ্চেন তাদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন, দ্য ওমেন কনভেন্স আনকনভেন্সিং ইমপ্রুভমেন্ট, এমন কিছু ইম্প্রুভমেন্টের কথা বলেন যেগুলো কনভেন্সিং না, ইট অনলি সার্টেন এরিয়া অর ইন এ মাইনর সিম্পটম, একটা বিশেষ কোনো এরিয়ার অথবা ছোটখাটো কোনো সিম্পটমের তার উন্নতির কথা সে বলতেছে। দেয়ার আর নো চেঞ্জেস ইন দ্য মেইন কমপ্লেন্ট, তার যে প্রধান যে লক্ষণ ছিল সেখানে তার কোনো উন্নতি আপনি দেখতে পাবেন না। হাউএভার অন হার অর হার জেনারেল এনার্জি, এবং তার জেনারেল এনার্জির মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না। দেয়ার ইজ অলসো নো ইম্প্রুভমেন্ট ইন দ্য পেশেন্টস ফোবিয়া অর আদার মেন্টাল ইস্যুস, এমনকি দেখতে তার ওভারঅল যে এনার্জি লেভেল সেখানে পরিবর্তন দেখবেন না, তার মেন্টাল ইমোশনাল যে সিম্পটম সেখানে পরিবর্তন দেখবেন না। হয়তো রোগী আগে অনেক ধরনের ফোবিয়াতে আক্রান্ত ছিল, বিভিন্ন ভীতিকর অবস্থা তার মধ্যে ছিল, অনেক জিনিসে সে ভয় পাইতো, সেখানে কোনো ইম্প্রুভমেন্ট নাই। হয়তো রোগী এমন এরিয়ার ইম্প্রুভমেন্ট কথা বলতেছে যেটা ছোটখাটো বা আপনার মেইন মেইন কমপ্লেন্স না, রোগী অ্যাকচুয়ালি ডাক্তারকে সন্তুষ্ট করতে চায় না, আপনার চিকিৎসা আমি ভালো হচ্ছি আর বেশি 100 ওয়ার্ডের। ইন দিস টাইপ অফ কেসেস দা হোমিওপ্যাথ ক্যান বি সার্টেন দ্যাট দ্য রেমেডি হি অর হি অ্যাডমিনিস্টার্ড ওয়াজ দ্য রং ওয়ান অ্যান্ড দ্য রেজাল্ট ইজ মেয়ারলি এ প্লাসেবো এফেক্ট, এরকম যদি হয় তা ডাক্তারকে বুঝে নিতে হবে যে ওষুধটা দিয়েছে সেটা সঠিক হয় নাই, রোগীর মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে এটা শুধুই তার প্লাসেবো এফেক্ট। অলদো দ্য পেশেন্ট ইজ এনথুজিয়াস্টিক and gives a positive report, there are no real signs. যদিও রুগীটা খুব উদ্যমী এবং সে পজিটিভ রিপোর্ট দেয় কিন্তু সত্যিকার অর্থে তার মধ্যে কোনো পরিবর্তন হয় না, নো অ্যাগ্রাভেশন আর রিয়েল ইমার্জেন্সি, তাদের মধ্যে কোনো অ্যাগ্রাভেশন হয় না এবং সত্যিকার উপশম হয় না। সাস কেসেস মাস্ট বি রিএভালুয়েটেড, এরকম রুগী যদি থাকে তাহলে তার কেসটাকে আপনি আবার পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ করবেন। When there is no sense in a general symptom, যদি তার জেনারেল লক্ষণে কোনো উন্নতি না পান, তার খাবার ইচ্ছা অনিচ্ছা যদি পরিবর্তন না পান, তার রোগী আগে কিছু খাইতে পারতো না, দেখা যায় সেই অবস্থায় আছে, আর যদি খাওয়ার পরিবর্তন হচ্ছে তাহলে তো তার জেনারেল একটা ইম্প্রুভমেন্ট পাইলে। নো জেনুইন ইম্প্রুভমেন্ট যদি পান ইন এনি মাইনার লোকাল সিমটমস অ্যান্ড নো রিএমুলেশন অন দ্য মেন্টাল ইমোশনাল প্ল্যান অর দ্য এনার্জি লেভেল, the conclusion is negative, it suggests that the wrong remedy was administered despite the strong influence on the patient's organism because the effect was only partial. So, যাই হোক আপনি এই ধরনের রোগী যদি দেখেন যে সত্যিকার অর্থে তার মধ্যে কোনো উন্নতি হয় নাই, এগুলো খুব ভালোভাবে আপনি রিইভালুয়েশন করবেন, পুনর্মূল্যায়ন করবেন, আর জেনারেল লক্ষণের কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখবেন। যখন দেখবেন জেনারেল কোনো উন্নতি হয় না, তার খাদ্যের ইচ্ছা অনিচ্ছার কোনো পরিবর্তন হয় নাই, অ্যাকচুয়ালি তার যে লোকাল মানুষ ছিল সেগুলো তো কোনো পোষণ হয় নাই, তার মেন্টাল ইমোশন ট্রেনের তার এনার্জি লেভেলের কোনো পরিবর্তন হয় নাই, এক কথায় কনক্লুশন ইজ নেগেটিভ তার অবস্থা, মানে আপনি যে দিচ্ছেন তার এক কথায় তার উপসংহারে আমরা বলতে পারি তার অবস্থা যা আছে সেটা নেগেটিভ ইফেক্ট হয়েছে। তাহলে এটা বুঝতে হবে যে আপনি ওষুধ যেটা দিয়েছেন সেটা আপনার ভুল হয়েছে, যদিও রোগীর কিছু যেহেতু সে কমিউনিকেটিভ বেশি বেশি কষ্ট বাড়ে, সে হয়তো আপনাকে কিছু পজিটিভ কথা বলতে পারে, এই ইফেক্ট গুলা শুধুমাত্র পার্সিয়াল থাকবে। দ্য কেস মাস্ট বি রিএসেস উইদাউট ইন্টারপ্রিটেশন অফ দ্য সেন্স সিম্পটম, রোগীটাকে পুনর্মূল্যায়ন করতে হবে তার যে উইদাউট ইন্টারপ্রিটেশন অফ দ্য সেন্স, তার মধ্যে যে সিমটমের কিছু পরিবর্তন কথা বলতেছে সেগুলো কোনো ব্যাখ্যা বিশ্লেষণে না দিয়ে মূল যে লক্ষণগুলো ছিল তার উপর ভিত্তি করেই আমরা ওষুধ চেঞ্জ করবো। তো এই ছিল অবজারভেশন 16, আমরা এরপরে অবজারভেশন 17 থেকে শুরু করবো, এই একদিনে শেষ করে ফেলা যায় কিনা এইগুলো আর পড়তে ভালো লাগতেছে না, ছোটখাটো আছে। সালাম আলাইকুম মাহাতারা মুচুগ্র। জি স্যার। আচ্ছা ওই যে আমারে তো কান ঝালাভরা, আমারে কান ঝালাভরা করে ফেললো খোদা করলে, যে আপনি পিডিএফ এর দেন কেন এইটার যেরকম আছে এখন পিডিএফ দিয়ে দিছি তো কবে দিছেন? অনেক দিন আগে দিছি। না না দেন, আপনি বলছিলেন দিবেন কিন্তু দেন নাই। দিছে 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 স্যার। তাহলে আমরা পাঠাই দেন তো, আমি বললাম দেন নাই, আমি একটা চান্স পাই গেলাম আজকে।
শুনেন অবজারভেশন 13 দিয়ে দিছি, আর যারা চাইতেছে তারা অবজারভেশন 13 এর পরের গুলা চাইতেছে, পরের গুলা তো করাই হয়নি। ওই তো মানে আগে আগে যে দিছিলেন যেটা আগে দিছিলেন যেটা যে 100 কত পাতা পাতা গুণ ওই জন্য এর পরেরটা বাকি টুকু সেটা বলতে আগে দিছিলেন অনেক আগে সেটা ও আমি 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 সেটাই বলতেছি যেটা যে চ্যাপ্টার 13 যে পড়তেছি এটা তো দিয়ে দিছে। আচ্ছা মানে আপনি যে ফার্স্ট দিছিলেন সেটা কত পাতা পর্যন্ত মানে কত চ্যাপ্টার পর্যন্ত? সেটা চ্যাপ্টার 12 পর্যন্ত ছিল। আচ্ছা এখন 13 থেকে বাকি যা আছে 13 দিয়েছে। আচ্ছা এন্ড এন্ড 13 থেকে বাকি যা আছে একবার দিয়ে দিলে তো হয়ে যায়। মনে পড়ছে আপনি বানাই দিবেন? আমি তো পারি না, কষ্ট কর নেওয়ার জন্য ফোন দিলাম। আপনি তো ওদিন বলছিলেন কি বেশি উৎসাহী রা চাইতেছে একদম লাস্ট পর্যন্ত দিতে, লাস্ট পর্যন্ত তো করা হয় নাই। বুঝতে পারছি, বয়স হয়েছে তো ভুলে যাই। আর আপনারা বলছি না আমার কানাডা নিয়ে যান, আমি আপনার চেম্বারে অ্যাসিস্ট্যান্ট থাকবো, আর আমি ড্রাইভ করতে পারি, আপনি গাড়ি চালাই দিতে পারবেন। মানুষের চেম্বারে নিয়ে গেলেন আর আমারে নিয়ে গেলেন। আমার ওই যে একটা ছোট ভাই চাচাতো ভাইয়ের এক ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে দুটো অনার্স মাস্টার ক্লাস করতে মিলে এখন ইয়ে আছে, দেখুন তার কি ইটালি গিয়ে তুরস্কে আসলো 4 বছরে ফুল স্কলারশিপ নিয়ে। তার আবার বড় আমার মেসেজ পড়েছে যে কাল স্যার স্যার আমরা একটু বিকল কাছে ছাত্রীর কাছ থেকে শুনি, বিকল কাছে চ্যাপ্টার 14-15-16 নিয়ে কিভাবে বলে বলবেন পাশাপাশি নাদিয়া আফসানা ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। জি কি বলবো স্যার, মানে যে কজেস অফ ডিজিজ তারপর অবস্টাকলস টু কিওর এইগুলো স্যার নাম হলো আলসিরা স্যার 15-16-14 এরকম স্থায়ী রোগী বা বুদ্ধিজীবী রোগী বা বেশি বেশি এক্সট্রোভার্টেড রোগী এইগুলোই এটা কিন্তু একদম ওনার নিজের নোট স্যার, এই বইটাই পড়ায় স্যার, খুব বেশি পরিবর্তন নাই। আর এগুলো স্যার একদম মানে খুব ইজি কথা, তো রিডিং পড়লে হয়ে যাবে এরকম। আর এই এই বইটা আরো ভালো বোঝা যায় স্যার, যদি এর আগেও বুঝে বলছিল হয়। দুইটা বই আছে, একটা হচ্ছে সায়েন্স অফ হোমিওপ্যাথি আর একটা হচ্ছে নিউ মডেল অফ হেলথ এন্ড ডিজিজ, সিমিলার বই দুইটা ভার্সন, একটা দুইটা চ্যাপ্টার এদিক ওদিক আছে স্যার, তো যেকোনো একটা পড়লেই স্যার এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যায়। কালকে আমি পড়ছিলাম যে এই নিউ মডেল ফর হেলথ এন্ড ডিজিজ, তো এই যে আমরা যখন পড়ছি না ফিজিক্যাল প্রবলেম বা এই যে স্যার আমরা যখন যেমন ডিসোসিয়েশন অফ লেভেলস, যখন একটা মানুষ ঘুমায় স্লিপ সমনাম্বুলিজম ফাইন্টিং সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া হিপনোসিস, তারপরে যে যৌগিক অ্যান্ড রিলিজিয়াস ট্রান্সেস আর সিজোফ্রেনিয়া, এই জিনিসগুলো আমরা যখন পড়ি তখন আসলে মানুষের কি হয় খুব খুব সিম্পলি এগুলোর বর্ণনা গুলো আছে স্যার। তারপর আমরা যখন বলি যে এই যে আমরা বুঝতে পারছিলাম না মেন্টাল স্পিরিচুয়াল মেন্টাল ইমোশনাল আর ফিজিক্যাল প্লে, তারপর ডিফারেন্স গুলো এটা স্যার আরো সহজ করে আসলে এই বইটা আছে। আমি এই যে এই নিউ মডেল ফর হেলথ এন্ড ডিজিজ এটা স্যার আছে না বাংলাদেশে? Thank you.
হ্যালো, এই একই বই, জাস্ট দুইটা চ্যাপ্টার এদিক ওদিক। আচ্ছা, আমরা ওইটা পড়লে লেভেলস অফ হেলথটা একটু বুঝতে সহজ। জি, বললাম আমি স্যার এই বই থেকে রিডিং করতে পারবো। নিউ মডেল হেলথ এন্ড ডিজিজ, এই বইটা যখন বাইরে থেকে আনছিলাম, হিউম্যান আনছিল ফার্স্ট, আনার পরে ওইটা আমরা ফটো করছিলাম আলিগড় লাইব্রেরি দেখি করছে, এটা তো নীল খেতে পাওয়া যায় নিউ মডেল হেলথ এন্ড ডিজিজ। তারপরে এটা পিডিএফ বানাইছিলাম, বুঝলে দেখবো। আর আমরা যে যে কথাটা আজকে স্যার আপনি বললেন, যে যে মানুষ যে বিভিন্ন রকম হয়, কেউ এক্সট্রোভার্ট কেউ ইন্ট্রোভার্ট, এটার উপর স্যার খুব বেশি একটা নাই। এই এই দেখাগুলো বলার সময় বা এই প্রত্যেকটা অবজারভেশন পড়ানোর সময় হয়তো স্যার দুই একটি এক্সাম্পল দিতেন, কিন্তু খুব বেশি পরিবর্তন নাই স্যার এরকমই। আর ওই আমরা যখন ডেফিনিশন এন্ড মেজার অফ হেলথ একটা চ্যাপ্টার আছে স্যার, ওটা ইজি, ওটা পড়লে সবার জন্য বোঝা সহজ হবে। যদি বলেন আমি ওটা রিডিং করতে পারবো, কিন্তু স্যার আমি এর বেশি পারবো না। আচ্ছা, আজকে শেষ করে দেই। আপনার ম্যাডাম মেডিকেল পড়লে পড়েন, বিদায় নিই। নেক্সট বুধবার ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আব্দুল হান্নান স্যার, জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ কাকে শুকরিয়া। আমরা এতক্ষণ ধরে হোমিওপ্যাথির লেভেলস অফ হেলথ থেকে রোগী পর্যবেক্ষণ নিয়ে আমরা জ্ঞান গর্ব আলোচনা শুনছিলাম ডাক্তার মাসিনুজ্জামান স্যারের কাছ থেকে। এগুলো চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকের এই আভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধির জন্য একান্তই প্রয়োজন। রোগীর ক্ষেত্রে রোগীর কাছ থেকে সবসময় সৎ লক্ষণ জিজ্ঞাসা করে পাওয়া যাবে না, কিন্তু চিকিৎসক তার অন্তর্দৃষ্টি দিয়ে, তার পর্যবেক্ষণ দিয়ে সেটা উপলব্ধি করে, এবং সেটা একমাত্র চিকিৎসকের পক্ষেই সম্ভব। রোগী যদি আমার কোনো তথ্য গোপন করছে কি করছে না, কি ওষুধের প্রতিক্রিয়া প্রকাশ করছে কি করছে না, এটা অবশ্যই চিকিৎসক সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবে এনে অনুভব করবেন। আর এই অনুভব শক্তিটা বৃদ্ধির জন্যই আমাদেরকে হেলথ অফ লেভেল লেভেলস অফ হেলথ থেকে আমরা জ্ঞান গর্ব আলোচনা, তথা আরো রিলেটেড আরো অনেক বই পুস্তক আছে আমাদের প্রধান করতে হবে। বিশেষ করে আমাদের অর্গানন অফ মেডিসিন তো আমাদের সঙ্গী সাথে থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু আমরা রোগীর ক্ষেত্রে যখনই কোনো রোগী এসে আমাদের কাছে তার রোগের কথাই বলে, তার শারীরিক সমস্যার কথাই বলে, সেক্ষেত্রে আমাদেরকে লক্ষণ বিবেচনায় একটা যথোপযুক্ত সমলক্ষণের ভিত্তিতে আমাদেরকে রিমেডি নির্বাচন করতে হয়। আর রিমেডিসন নির্বাচন করতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের এই ভেটেরিনারি মেডিকেল মহাসমুদ্রের জ্ঞান আমাদের থাকতে হবে। সব বিষয় কিন্তু একজন চিকিৎসকের পক্ষে একাধারে সব মুখস্থ করে রাখা সম্ভব, তার লিস্ট গুলো মনে রাখতে হবে, এবং প্রয়োগ ক্ষেত্র থেকে যেটা আমরা শিক্ষা লাভ করব সেটা আমাদের জন্য একটা বাড়তি পুঁজি, সেটা আমাদের জন্য অবশ্যই একটা অভিজ্ঞতার একটা। আলহামদুলিল্লাহ, আজকে জস ভিতস্কারসের কিনোট থেকে আমরা ক্যান্থারিস রিমেডিটা পড়বো। আমার সাথে আছে কাদের মাহমুদ। ক্যান্থারিস এর মূল কথা হলো, দিস ইজ অ্যান ইন্টেন্স রিমেডি, দি আইডিয়া অফ স্টিং
স্পেশালি জেনিটোরিটি জেনিটোরি নারি সিস্টেম দি ইনফ্লামেশন ইজ সো ইন্টেন্স দ্যাট ইটস লাইফ থ্রেটনিং আর এটা একটা গভীর তীব্র ক্ষতিকারক পরিভেদী সবসময় এর ক্রিয়াটা খুব তীব্র হয় আমরা যেমন সূর্যের আলো বা কোনো তাপের উৎস থেকে যদি তিন হয় তিন জাতীয় ধাতব পদার্থ যদি আমরা উত্তপ্ত করি সেটা যেমন তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং খুবই তার টেস্টটা হয় খুবই সেন্সিটিভ স্পর্শ করলে সাথে সাথে শরীরের উপরে সৃষ্টি হয় এই উত্তপ্ত থাকে আমরা ধারণা করতে পারি যে এই রিমেডিটা কতখানি তীব্র বা কতখানি জ্বালাকর আমরা সামনের দিকে সেভাবে আসছি তো আর বিশেষ করে যৌনাঙ্গ তথা জনন যন্ত্রের উপরে তীব্র জ্বালা রয়ে গেছে সর্বক্ষেত্রে আমরা যেটা দেখেছি এটা সর্বক্ষেত্রে জ্বালা জ্বালা প্রদাহ এগুলোই আছে ছড়িয়ে আমরা দেখলাম যে মূলত যে এটা একটা খুব তীব্র প্রতিকারক এবং এটা বিশেষ করে যৌনাঙ্গ উপরে খুব ভালো ক্রিয়াশীল এবং ইনফ্লামেশন অফ ইজ সো ইন্টেন্স দ্যাট ইট ইজ লাইফ থ্রেটনিং এর প্রদাহটা এরকম হয় যা জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় রোগী এই প্রদাহটা সহ্য করতে পারে না মনে হবে তার যেন জীবন যাই যাই অবস্থা এই অনুভূতি তার রোগীর ভিতরে থাকে The pain is intense, the sexuality is intense, the skin burns are severe. তীব্র যন্ত্রণা পেইনস আর ইন্টেন্স যন্ত্রণা খুব তীব্র হয় তীব্র যৌনতা তীব্র হয় ত্বকের উপরিভাগ মারাত্মক ভাবে পুড়ে গেলে বা ঝলসে গেলে এসব ক্ষেত্রে এটা ব্যবহার হয় স্কিন বার্নস আর সিভিয়ার এসব ক্ষেত্রে মানে ত্বকের উপরিভাগ পুড়ে গেলে সেই ক্ষেত্রে আমরা এই ক্যান্থোসিসের কথা স্মরণ করতে পারি এবং এর ব্যথা বেদনাগুলি খুব তীব্র হয় এবং তার যৌনতাও হয় খুব তীব্র আমরা যদি দেখি এখান থেকে আমরা দেখি ওষুধের ক্যান্থালিসের মূল কথার ভিতরে ইন্টেন্সিটি অফ সিমটমস স্পেশালি অফ জেনিটো ইউরিনারি সিস্টেম বিশেষ করে যৌনাঙ্গ এবং জননতন্ত্রের উপর উপসর্গ বা লক্ষণ সমূহ তীব্রভাবে প্রকাশ পায় আমাদের এই ক্যান্সার বিশেষ করে যৌনাঙ্গ বা জননতন্ত্রের উপর যে সমস্ত উপসর্গ লক্ষণ তীব্রভাবে প্রকাশ পায় সেক্ষেত্রে সেটাই আমাদের এই ক্যান্সার ফিল্ড এখন আমরা মেন্টালে যাচ্ছি মানসিক অস্ত্র দেখাচ্ছে অ্যাডাল্টেরাস ইরোটিক ডিলিরিয়াম লেক্সিভিয়াস নিম্ফোম্যানিয়া ব্যভিচারী হয় তারপরে ইরোটিক ডেলিরাম সে যে প্রলাপ বলে বা অতিরিক্ত কথা বলে তার ভিতরে কামুকতার সাপ অশ্লীলতার সাপ লেক্সিভিয়াস আমরা এই সমস্ত কথার ব্যাখ্যা অবশ্যই জানি এবং নিম্ফোম্যানিয়া স্ত্রী লোকের কাম ভাই কামাতুর স্ত্রীদের ক্ষেত্রে আমরা এই আমাদের ক্যান্সারের ব্যবহারিক ক্ষেত্র দেখতে পাই এই ঔষধটার অনেক সময় অপব্যবহার আছে যা নাকি অনেক অসৎ প্রকৃতির লোকজন এর বিভিন্ন অপব্যবহার করে এটা তার উপবৃত্তি এরকম ভাবে চরিতার্থ করার চেষ্টা করে আমরা জানছি যে লম্পট্র ভিতরে রয়েছে এবং সে ব্যভিচারী এই জন্যই এই ওষুধটা এই লক্ষণগুলো মেন্টাল লক্ষণগুলো এগুলো আছে দেন বলছে যে র্যাগ স্পেশাল অন সাইট অফ ওয়াটার উন্মাদনা সৃষ্টি হয় র্যাগ বা উন্মাদনা সৃষ্টি হয় কিভাবে বিশেষ করে জল দেখে জল দেখলে তার উন্মাদনা সৃষ্টি হয় তারপর ডিসপোজিশন টু কনস্ট্রাকশন ডিসপোজিশন টু কন্ট্রাডিকশন ডিসপোজিশন টু কন্ট্রাডিকশন অর্থাৎ বৈপরীত্যের প্রতি স্বভাব
স্বাভাবিক স্বভাবের বৈপরীত্য তার মধ্যে লক্ষ্য যায়। তারপরে ইনসুলেন্ট স্পেশালি ইন দি আফটারনুন, বিশেষ করে আর তার ভিতরে যে এই বৈপরীত্য স্বভাব রয়েছে তার এই অসৎ দাম্ভিকতা বিশেষ করে বিকালের দিকে ইনসুলেন্ট পাগলের মতো প্রলাপ জল দেখলে সে আতঙ্কিত হয়। আমাদের ক্যান্সারিস বিশেষ করে আমরা মেন্টালে যা দেখলাম তার মধ্যে সবসময় একটা মানে এবং বিশেষ করে কামাতুর ওষুধ ব্যবহারে। এরপরে আমরা দেখবো যে ফিজিক্যাল অর্থাৎ আমাদের দৈহিক পর্যায়ে কি কি লক্ষণ গুলো আছে। র্যাপিড ইন্টেন্স অ্যান্ড ডিস্ট্রাকটিভ সিমটমস, র্যাপিড ইন্টেন্স অ্যান্ড দ্রুত লক্ষণ সহ তীব্র এবং ধ্বংসাত্মক ভাবে প্রকাশ পায়। লক্ষণ সমূহ খুব দ্রুত এবং তীব্রতার সাথে এবং ধ্বংসাত্মক ভাবে মানে রোগীকে যেন শেষ করে এরকম ভাবে প্রকাশ পায়। বার্নিং কাটিং পেন অর্থাৎ জ্বালাকর এবং কেটে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, বার্নিং অ্যান্ড কাটিং পেন, জ্বালাকর এবং কেটে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, ক্যান্সারিস সর্বত্রই জ্বালা তীব্রতা, এটা মধ্যে বলে রাখতে। দেন এফেক্টস দি ইউরিনারি অ্যান্ড সেক্সুয়াল অর্গানস, বিশেষ করে মূত্রযন্ত্র এবং যৌনযন্ত্রের উপরে এর প্রতিক্রিয়া রয়েছে, প্রভাব রয়েছে। এরা ক্রিয়াশীল, এটা হলো বিশেষ করে ইউরিনারি অ্যান্ড সেক্সুয়াল অর্গান এফেক্টস অন, এরপরে খুব ক্রিয়াশীল। Burning, cutting, pain in neck or bladder extending through urethra. Burning, cutting, pain in neck or bladder extending urethra. Agar jalaor ebong chinno kor betha ja mutro thuli theke shuru kore mutro nali porjonto bistrito hoy. Burning, cutting pain in neck or bladder এই যে তার জ্বালাকর যে মূত্রটা এত বেশি জ্বালাকর হয় সহ্য করতে পারে না, এর ফলে কি করে সে রুমের ভিতরে যন্ত্রণা চেপে সে ত্যাস করতে থাকে, লাফাঝাও করতে শুরু করে, মানুষ পাগল পারা হয়ে যায়। আমরা সর্বক্ষেত্রে দেখছি যে তীব্রতা ইন্টেন্স এবং বার্নিং এবং এক্সেসিভ এগুলোই আমরা দেখছি। এই জন্য মূত্রত্যাগ সময় তার এত জ্বালাকর হয়, এত যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে রুমের ভিতরে এরকম কক্ষের আসার পাশে মানে যখন ছটফট করে শুধু ডান্স, আমরা দেখে যদিও বলা হয়েছে ড্যান্সেস কিন্তু সেটা লাফাঝাপা যন্ত্রণায় এমনকি আত্রা থাকে কোকাতে থাকে। তারপর ফ্রিকুয়েন্ট কনস্ট্যান্ট আর্গিং টু ইউরিনেট, ফোটায় ফোটায় পুত্র দেখ প্রতিবার কয়েক ফোঁটা মাত্র মূত্র ত্যাগ করে
এবং সেই বোতলটা দেখা যাচ্ছে কি লালা ধরনের বোতল, ট্রিপলি লালা ধরনের বোতল, আর এটার সাথে মাঝে মধ্যে তার মূত্র রক্ত মিশ্রিত হয়। তাহলে যাদের ঘন ঘন মূত্র ত্যাগ হয় বারবার যায়, এর সাথে তো জ্বালা পুড়ে যাওয়া, আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা তো রয়েছেই। ঘন ঘন যাদের মূত্র ত্যাগ হয় এবং প্রতিবার কয়েক ফোঁটা মাত্র বারবার, আমরা জানি মূত্রটা আমাদের মূত্র ত্যাগটা হয় সাধারণত আমাদের কিডনি থেকে শুরু করে নেফ্রন থেকে শুরু করে এসে আমাদের মূত্র ফলি হয়ে তারপরে আমাদের মূত্র দাঁড়িয়ে এসে পৌঁছায়। সর্বক্ষেত্রে এই আমাদের কেন কেন এই এই যে আমাদের ক্যান্থারিস এটার তার প্রভাব বিস্তার করে আছে এই সমস্ত জায়গায় অর্গানে, যখন রোগী এই সমস্ত যন্ত্রণার কথা নিয়ে আমাদের কাছে আসে এবং তার তীব্রতা তার অসহ্য সহ্য না করে পারার মতো এবং জাল আকার বেতনা থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের মাথায় আমাদের ক্যান্থারিস দিই এবং এর সাথে দেখা যাচ্ছে মূত্রের সাথে রক্ত মিশ্রিত হয়। সিস্টাইসিস ওই ভায়োলেন বার্নিং পেইন ইউরিন ইনহেলেশন, অর্থাৎ সিস্টাইসিস এর প্রদাহ অর্থাৎ মূত্র চুলের প্রদাহের সাথে মূত্র ত্যাগের সময় প্রচন্ড জ্বালাকার ব্যথা, বারবারই কথা আসতেছে মূত্র যন্ত্র জনন যন্ত্র এবং প্রদাহ এটা বারবার আসতেছে, তাহলে দেখা যাচ্ছে সিস্টাইসিস এর সাথে মূত্র ত্যাগের সময় প্রচন্ড জ্বালাকার ব্যথা। এই যে মূত্র ত্যাগ কালে তার জ্বালা অসহ্য জ্বালা, এই জ্বালাটা মূত্র ত্যাগের মূত্র ত্যাগ আগের আগে হতে পারে, মূত্র চলাকালীন সময় হতে পারে, অথবা মূত্র ত্যাগের পরেও হতে পারে। মানে পুত্র ত্যাগের পুরো মুহূর্তে যে পুত্র আমাদের পুত্রশলীর থেকে আসছে সেখান থেকেই যন্ত্রণা হয়ে আসতেছে, যেহেতু এর সাথে আমাদের নেফ্রন বা কিডনি আক্রান্ত হয়ে আছে, এই জন্য ওখান থেকে যখন যন্ত্রণাটা আসতেছে তখন মূত্র ত্যাগের আগে যেমন হয় মূত্র ত্যাগ কালে হয় এবং মূত্র ত্যাগের পরেও হয়, এই যন্ত্রণাটা এত রোগীকে পাগল পড়া করে তোলে। ব্লাডার আফটার ফিউ ড্রপস, অর্থাৎ এই কয়েকটা মূত্র ত্যাগের পরেই কিন্তু আবার মূত্র ফেলতে আবার যন্ত্রণা হয়। নেফ্রাইটিস, নেফ্রাইটিস কিডনি পেন, কিডনি পেন, তারপর টিয়ারিং কাটিং অ্যান্ড বার্নিং পেন, কন্ট্রাক্টিভ পেন ফ্রম কিডনিস ডাউন এরোটাস টু পেনিস, অর্থাৎ বৃক্ষের স্মৃতিসহ বৃক্ষের স্মৃতি সহ যে প্রদাহ এর সাথে কিডনি পেন আছে, কিডনিতে ব্যথা আছে, ব্যথাটা কেটে ছেঁড়ার বেলার মতো ব্যথা, জ্বালা খাওয়ার ব্যথা, আমরা সর্বক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আমার ক্যান্থারিসে শীতল কাশ যারা বর্ণনা করেছেন, শুধু উনিই নন সমস্ত মেটেরিয়া মেডিকা যারা এই ওষুধ পরীক্ষা করেছেন কিংবা মেডিকা বিভিন্ন লোকের থেকে উদ্ধৃত করেছেন, সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যান্থারিসে জ্বালা তীব্রতা ব্যথা এবং এর সাথে জড়িত আছে বিশেষ করে মূত্র যন্ত্র মূত্রনালী জননাঙ্গ এবং সেক্সুয়াল যে এক্সেসিভিটি এগুলো সব জড়িয়ে আছে সাথে। তারপর কি হচ্ছে জ্বালাকর ব্যথা কিডনি থেকে মূত্রনালীর নিচে, হ্যাঁ লিঙ্গ পর্যন্ত সংকুচিত ব্যথা, আচ্ছা যে বলা আছে যে কন্ট্রাক্টিভ পেইন ফ্রম কিডনিস ডাউন ইউরোটার্স টু পেনিস, অর্থাৎ মূত্র থেকে কিডনি থেকে মূত্রনালীর নিচের থেকে লিঙ্গ পর্যন্ত সংকুচিত ব্যথা। বার্নস হুইচ হ্যাভ কজ ভ্যাসিকেশন, বার্ন হুইচ হ্যাভ কজ ভ্যাসিকেশন, অর্থাৎ কি হয় পোড়ার কারণে ফোসকা হয়ে যেতে পারে, ভ্যাসিকেশন ফোসকা জলপূর্ণ ফোসকা, বিশেষ করে যখনই কোনো জায়গায় পড়ে ঝলসে যায় বা পুড়ে যায় তখনই আমাদের শরীরের যে আপার লেয়ারটা আছে আমাদের স্কিনে যে উপরে আছে সেটা উপরি ভাগ যখনই পুড়ে যায় তখন ভিতর থেকে যেটা আমাদের উপরের ভাগ ত্বকের উপরি ভাগটাকে ফুলিয়ে তোলে জলপূর্ণ হয়ে ওঠে, খুব জ্বালাকর কষ্টকর, সেই রকম ভাবে এই বার্নস
ওই স্যাপ কস্ট যেটা ভেসিকেশন, পোড়ার কারণে জল পোড়া ফুস্ক হতে পারে। গ্যাংগ্রিন ফ্রম বার্নস, অর্থাৎ পোড়ার কারণে যেরকম ক্ষতগুলো হয় বিশেষ করে পচনযুক্ত ক্ষত। গ্যাংগ্রিনটা কিভাবে হয়, যেখানে বা যে অঙ্গে কোনো ব্যথা প্রদাহ হওয়ার পরে রক্ত সঞ্চালন ক্রিয়া বাধাপ্রাপ্ত হলে যে অংশে বিনষ্ট বা পচন সৃষ্টি হয় সেটাই হলো গ্যাংগ্রিন। এটা যে কোনো অংশ দেয় পোড়ার কারণে, যদি সেরকম এমন একটা ক্ষেত্র আছে, এমন কিছু জায়গা আছে যে পোড়ের দ্বীপে আমাদের দেখা আছে আমাদের এপিথেলিয়াল টিস্যু গুলাকে যখন বেশি আক্রান্ত করে এবং সেখানে যখন রক্ত সঞ্চালন ক্রিয়া বাধাপ্রাপ্ত হয় তখন সেখানে গ্যাংগ্রিন যে অবস্থার সৃষ্টি হয় ইস কল্ড দ্য গ্যাংগ্রিন। এই সমস্ত ক্ষেত্রে আমাদের ক্যান্থারিসের ব্যবহার রয়েছে। আপনার শুনছেন প্লিজ? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বাবা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। দেন দেন স্ট্রং এক্সেসিভ ইরেকশন, পেইনফুল ইরেকশন, বিশেষ করে অতিরিক্ত শক্ত সহ অত্যাধিক বেদনাপূর্ণ লিঙ্গোত্থান, পেইনফুল ইরেকশন, পেইনফুল ইরেকশন, এক্সেসিভ ইরেকশন এবং স্ট্রং, সো মাচ স্ট্রং, উই উইল আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ ফ্রম আওয়ার নলেজ, বাই আওয়ার নলেজ পেনিস ইজ সো মাচ স্ট্রং অ্যান্ড এক্সেসিভ ইরেকশন, এবং অত্যাধিক মাত্রায় উত্তেজিত হয় এবং পেইনফুল ইরেকশন, এবং উত্তেজনাটা খুব ব্যথা বেদনাদায়ক, দ্যাটস এগ্রাভেট ইন নাইট, যথাযথ রাত্রি বৃদ্ধি হয়, অর্থাৎ অত্যাধিক বেদনাপূর্ণ লিঙ্গোত্থান যেটা সাধারণত রাত্রি বৃদ্ধি হয়। পার্সপিরেশন হ্যাজ দি অর্ডার অফ ইউরেন, পার্সপিরেশন হ্যাজ দি অর্ডার অফ ইউরেন, অর্থাৎ ঘর্মে বা ঘামে এদের মূত্রের গন্ধ, ঘর্ম বা ঘামে মূত্রের গন্ধ রয়েছে। আর চিল 3 PM লাস্টিং 12 hours, অর্থাৎ বিকাল 3টার দিকে শীত অবস্থা বৃদ্ধি পায়, শীত অবস্থা হয় এবং এটা 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়েছে। আমরা দেখলাম যে আমাদের ক্যান্থারিসের সর্বক্ষেত্রেই জ্বালা এবং তীব্রতা এবং এর সাথে সংশ্লিষ্টতা রয়ে গেছে আমাদের বিশেষ করে কিডনি থেকে শুরু করে মানে ইন্টারনালি আমাদের যে অর্গান রয়েছে, কিডনি রয়েছে, কিডনির যেটা একক সেল যেটা আছে নেফ্রন রয়েছে, সেগুলো আক্রান্ত হতে হতে একবার মূত্র নাড়ি থেকে একবার মানে শুরু করে মূত্র যন্ত্র পর্যন্ত সমস্ত জায়গায় এই ক্যান্থারিসের জ্বালা তীব্রতা বেদনা, উড়ে যাওয়ার মতো বেদনা, আগুনে ঝলসে যাওয়ার মতো বেদনা, সব ক্ষেত্রে আমরা দেখলাম সেটা আমাদের যে শরীরের যে কোনো অংশে যদি এরকম অবস্থা সৃষ্টি হয় আমরা তাদের দৈহিক এবং মানসিক লক্ষণগুলো চিন্তা করে আমরা ব্যবহার করতে পারবো। বিশেষ করে তার মানসিক লক্ষণের দিকে আমরা যদি তাকাই তা সেখানে বিশেষ করে তাদের জল দেখলে একটা ভীতি আসে এবং তারা অ্যাডাল্ট হয় এবং ইরোটিক ডিরিয়াম হয়, তারা কামাত্ম হয়, কামুক হয় এবং ব্যভিচার প্রকৃতির হয় এবং স্ত্রী রোগের তাম্বায় সম্পন্ন মহিলাদের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়ে থাকে। আর আর যন্ত্রণার চোটে বিশেষ করে যন্ত্রণা এদেরকে পাগল পাড়া করে তোলে এবং একটা জিনিস এদেরকে একটা ভীতি আসে, সেটা হলো কি আয়না বা চকচকে বস্তুর উপরে দৃষ্টি করে হলে এটা হয়, আর আছে জলাতঙ্ক, জল দেখলে তোদের হয়। আমরা এই পর্যন্ত ছিল আমাদের জার্নি। আমরা যে মডালিটিটা দেখি যে অ্যাগ্রাভেশন হলো কফি পানে, কৌশলে, চাপে, স্পর্শে, অলিভ অয়েল ব্যবহারে, উজ্জ্বল বস্তুর দিকে তাকালে এবং প্রস্রাবের পর, দিস ইজ অ্যাগ্রাভেশন অফ ক্যান্থারিস। আর অ্যামুলেশন আছে শুয়ে থাকলে, অ্যালকোহল পানে এর এবং ঘর্ম অবস্থায়। এর বেশ কিছু আমরা দেখলাম রিলেটেড মেডিসিন হলো কি যে রিমিটেড রিমিটেশন কি যে কমপ্লিমেন্ট হলো কি ক্যাম্পর, ক্যাম্পর তো আমাদের সর্বক্ষেত্রে সে অ্যান্টিডোট করতে পারে, অ্যান্টিডোটেড বাই অ্যাকোনাইট আর ক্যাম্পর, দেন অ্যান্টিডোটস অ্যাপিস, অ্যাপিসকে অ্যান্টিডোট করে, দেন ড্র্যাগিং উইথ অ্যাপিস, যখন এটা ড্র্যাগিং অ্যাপিসের সাথে থাকে কম্পেয়ার কি এপিস, মার্কর, নাক্সমিকা, সাথে দিস ওয়াজ দ্য
জার্নি ফ্রম জিবি নোট জিবি নোট ক্যান্থারিস অল দি পার্টিসিপেন্ট অফ দি হলিস্টিক গ্রুপ সিনিয়র ডক্টর অ্যান্ড কলিগস অ্যান্ড থ্যাংকস টু ইউ লিসনিং মাই ডেলিভারি ফ্রম জিবি নোট থ্যাংক ইউ অল অল দি অল দি একে বাংলায় বলি যে সব ব্যর্থতা আমার সব সফলতা ধৈর্য ধরে শোনার জন্য আমার সঙ্গীয় এবং শ্রদ্ধেয় চিকিৎসকের আর ধন্যবাদ সবাইকে। কোশ্চেন বুঝিনি আমি, লাস্ট টাইম বলছিলাম যে রিঅ্যাকশন আফটার এ রেমেডি আমি মানে এমনি ক্লাস নোট থেকে পড়বো, স্যার কি আমাকে এটাই প্রশ্ন করেছিলেন কি আমি আসলে বুঝতে পারিনি। মহসিন স্যার জি জি আসলে আমি বুঝতে পারি স্যার, যদি তাই হয় আমি এটা খুব সংক্ষেপ সংক্ষেপে বলা যাবে আর এক দুই পাতা এরকম আছে, যদি আজকে সময় হয় পড়তে পারবো, আমি আসলে বের করলাম আমি কেউ আওয়াজ না দিলে চেষ্টা করবো আর কি, কেউ থাকলে সমস্যা নেই রেডি করেন ইনশাল্লাহ। একবারের নাম বলে দেন তো স্যার, যে কোনো একবার নাম বলে দেন। ও স্যার আপনি বলেন, আপনি বলেন জি স্যার, এটা আপনি বলে জানা নেই এখন একবার নাম। জর্দা স্যার আপনি বলে দেন। আব্দুল্লাহ মামুন স্যার বলবে। মামুন স্যার শুনতে পাচ্ছেন? চেষ্টা করেননি তাই হতে পাচ্ছেন না, এখনো সুযোগ আছে চেষ্টা করেন। আপনি অবশ্য আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রীর উপরে আপনি সেরা বক্তা এটা নিশ্চিত, এক জায়গায় অন্তত হয়েছেন, আর একটু চেষ্টা করেন হয়ে যাবে স্যার। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা বাক শক্তি এটাকে ঠিক করে, অবশ্যই বহুত বড় শুকরিয়া স্যার, আলহামদুলিল্লাহ। আপনি দরকার পড়লে বাংলা যারা যে ক্লাস